সময় ভগবানকে দেব, নীরব থাকব। সকল ভক্তবৃন্দের চরণ কমলে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আমরা আজকে আবার সমবেত হয়েছি অনাদিরাদি গোবিন্দ শ্রী নৃসিংহদেবের চরণ কমলে প্রণতি নিবেদন করার জন্য। সকলে আমরা জানি ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত রক্ষক, বিঘ্ন বিনাশকারী। তিনি ভক্তকে রক্ষা করেন, বিঘ্ন বিনাশ করেন। এই কারণে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি। আজকে নৃসিংহ চতুর্দশী যারা উদযাপন করেছেন দেশে দেশের বাইরে সর্বত্র, সকল ভক্তবৃন্দের চরণ কমলে দণ্ডবত প্রণিপাত নিবেদন করে আমরা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছি। শুরুতে একটি কথা বলে নেওয়া ভালো, সেটি হচ্ছে অনেক ভক্তরাই অনুরোধ করেছেন যে আমি লাইভ প্রোগ্রামটি কেন এক ঘন্টা দিচ্ছি, আর একটু বেশি দেই না কেন? সকলেই চাচ্ছেন একটু বেশি দিতে। আমি চেষ্টা করব আজকে অন্তত কিছুটা সময় বেশি দিতে। আর যে বিষয়টি অনেকেরই প্রশ্ন রেখেছেন যে কোথায় হচ্ছে প্রোগ্রামটি, প্রোগ্রামটি কোথাও হচ্ছে না, যেহেতু করোনা ভাইরাসে আমরা লকডাউনে আছি। প্রোগ্রামটি হচ্ছে নিজ গৃহে, নিজের পর্ণকুটিরই হচ্ছে, নিজের ঘরে, এবং আমার ঘরের আত্মীয় স্বজনকে নিয়ে বসে, বাইরের কেউ না, আমরা বসেই ভগবানের কথা আলোচনা করতে প্রয়াসী হচ্ছি। হরি বল, হরে কৃষ্ণ। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদ কমলম, শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগর জাতম, সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাধুতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদম সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। ওম জ্ঞানতিমিরান্দেশ্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিত জ্ঞেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগতে পতে, ভূপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরধীশে নম। নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে, শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্চাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুব এব চ, অতীতানাম পাবনেব্য বৈষ্ণবেব্য নমো নমঃ। আমরা আজকের এই সন্ধ্যাটি অনাদারাদি গোবিন্দের, আপনারা সকলেই জানেন ভগবানের যে লীলা অবতারগুলো আছে তন্মধ্যে চতুর্থ অবতার মৎস্যকর্ম বরাহর পরেই নৃসিংহ অবতার। কাজে নৃসিংহ অবতারের কথা বলবো, এবং শুরুতেই ভগবান নৃসিংহদেবের সমস্ত বর্ণনাসূচক একটি প্রার্থনা আছে, সেই প্রার্থনাটা করে আমরা বোগাহন করব। ওম নমো ভগবতে শ্রী মহানৃসিংহায়, দংষ্ট করল বদনায়, গৌর রূপায়, বজ্র নকায়, জল মালিনে মম বিজ্ঞান, পচপচ মম ভয়ান, ভিন্দি ভিন্দি মম শত্রু, বিদ্রবয় বিদ্রবয় মম সর্বারিষ্ঠান, প্রবঞ্জয় প্রবঞ্জয় চট চট হন হন, চিন্দি চিন্দি মম সর্বাবিষ্টান, পুরোয় পুরোয় মাম রক্ষ রক্ষ হোম পেট স্বাহা। যার অনুবাদ হচ্ছে, করাল দন্ত সমন্বিত ঘূর রূপী বজ্র নখ বিশিষ্ট ভগবান মহানৃসিংহদেব, আপনি আমার বিঘ্ন সমূহ বিনাশ করুন, আমার ভয়কে বিদূরিত করুন, আমার শত্রুগণকে ধ্বংস করুন, আমার সমস্ত অমঙ্গল সর্বতোভাবে বিনাশ করুন, ছেদ করুন ছেদ করুন, হত্যা করুন হত্যা করুন, আমার সমস্ত অভিষ্ট পূর্ণ করুন পূর্ণ করুন, আমাকে রক্ষা করুন রক্ষা করুন। এই যে চমৎকার একটি মন্ত্র, আমরা করি কি অনেকের দরজার উপরে ঘরে মন্ত্রটি লিখে রাখি, কোথাও বাইরে যেতে বা কোনো কাজে ঘর থেকে যখন বের হই তখন আমরা সেটি আলোচনা করে থাকি।
যাহোক শ্রীমদ ভগবদ গীতায় ভগবানের উপনিষ্ঠিত অমৃত বাণী আমরা সেদিন আস্বাদন করেছি। আজকে শ্রীমদ ভাগবতম থেকে আমরা আলোচনায় প্রয়াসী হব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে, আমি নরাধম, জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, কিন্তু যে বিষয়টি অত্যন্ত প্রণিধানযোগ্য সেটি হচ্ছে যে গীতা এবং ভাগবত পৃথক কিছু নয়। গীতাটি হচ্ছে ভগবানের মুখনিঃসৃত অমৃত বাণী, আর ভাগবত হচ্ছে ভগবানের লীলা সম্বলিত বিভিন্ন কার্যক্রম এবং মানব শিক্ষা দেওয়ার জন্য যে বিষয়গুলো সেটি হচ্ছে শ্রীমদ ভাগবতম। আমরা সেই দিনও বলেছি বা প্রতিদিন বলে থাকি, ভগবানের সমস্ত লীলা বৈশিষ্ট্য এবং সনাতন ধর্মাবলম্বীর জন্য আমাদের 18টি পুরাণ আছে। ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, এরকম করে স্কন্দ পুরাণ, গরুড় পুরাণ, নৃসিংহ পুরাণ, বিষ্ণু পুরাণ, লিঙ্গ পুরাণ, বায়ু পুরাণ, কর্ম পুরাণ, অনেক পুরাণ আছে। এবং সমস্ত পুরাণের মধ্যে যাকে আমরা মহাপুরাণ বলি সেটি হচ্ছে শ্রীমদ ভাগবতম। মানে পুরাণের মধ্যে সেটি মহাপুরাণ। তার একটি আরেকটি সুন্দর নাম হয়, সেটিকে বলে আমরা অমল পুরাণ। তো অমল পুরাণের 12টি স্কন্দ আছে, দ্বাদশ স্কন্দ, 18,000 শ্লোক। তো 18,000 শ্লোক দ্বাদশ স্কন্দের এই পরম ভাগবতটি গুরু পরম্পরায় এসেছে। ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে শুয়ে আছেন, ক্ষীরদশায়ী বিষ্ণুর নাভি কমলে ব্রহ্মা আছেন। বিষ্ণু দিয়েছেন ভাগবত জ্ঞান ব্রহ্মাকে, আর ব্রহ্মা সেই জ্ঞান দিয়েছেন তার মানুষ পুত্র নারদকে, আর নারদ সেই জ্ঞান দিয়েছেন তার শিষ্য বেদব্যাসকে, বেদব্যাস দিয়েছেন সেই জ্ঞান তার পুত্র শুকদেব গোস্বামীকে। এভাবে পরম্পরায়, আর শুকদেব গোস্বামী থেকে পরে জৈমিনী ঋষি তারা যে আয়োজন করেছিলেন সেখানে সুত গোস্বামী সেটা আলোচনা করেছিলেন নৈমিষারণ্যে। তো যা হোক, এই পরম্পরাটি আছে। তো শ্রীমদ ভাগবতম এবং গীতার যে একটি যুক্ততা আছে সেখান থেকে আমরা শুরু করতে পারি আজকে। শ্রীমদ ভগবত গীতায় যে শ্লোকটি সকলের জন্য কমন, আমরা সকলেই বলে থাকি, ভগবান নিজেই বলেছেন যে যখন দুষ্ট বেড়ে যায় সারা পৃথিবীতে, যখন অশুভ বেড়ে যায়, অশান্তি বেড়ে যায়, পশু শক্তি বেড়ে যায়, তখন আমি যুগে যুগে নিজেকে অবতীর্ণ করি এবং দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম পুনঃস্থাপন করি। শ্রীমদ ভগবদ গীতায় চতুর্থ অধ্যায় জ্ঞান উগে সপ্তম এবং অষ্টম শ্লোকে ভগবান নিজেই বলেছেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি নিজেকে প্রকাশ করেন এই পরিস্থিতিতে, তিনি গীতায় নিজেই ঘোষণা করেছেন। তো সেইখান থেকে আমরা বুঝতে পারি যে ভগবান তার লীলা করার জন্য এই যুগে লোকশিক্ষার জন্য অনেক কাজ করে থাকেন। আমরা দুটি বাস্তব কথা যদি আপনাদেরকে শ্রবণ করাই বিস্মিত হয়ে যাবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন যে মায়াপুর শ্রীধাম আছে সেখান থেকে ভগবান নৃসিংহদেবের এই লীলা গ্রন্থে অসংখ্য লীলার কথা বলা আছে। আমি ছোট্ট একটি দুটি যদি লীলা বলি বিস্মিত হয়ে যাবে। একবার মায়াপুরে নৃসিংহদেবের যিনি পূজা করেন মূল পূজারি, ওনার নাম হচ্ছে পঙ্কজাঙ্গী ব্রহ্মচারী, পঙ্কজাঙ্গী দাস ব্রহ্মচারী, তিনি মূলত নৃসিংহদেবের মূল পূজারী। নৃসিংহদেব এমন করাল বদন সকলে কিন্তু তার পূজা করতে পারে না, গির্দিয়ার দিনে তো পূজারী আছে। তো তিনি একদিন প্রতিদিনের মতো নৃসিংহদেবের পূজা করছেন, পূজা করছেন, হঠাৎ দেখলেন যে নরসিংহদেবের যে গলদেশের যে মালা ছিল, মালা থেকে একটা ফুল, সুতা কিন্তু গীতা, সেই মালা থেকে একটি ফুল খসে পড়েছে। তো সেটা দেখে পূজারী জিজ্ঞাসা করছেন, ঘরবর্তী ভক্তরা যে জিজ্ঞাসা করছেন যে কারো কোনো বিশেষ প্রার্থনা আছে কিনা, নিশ্চয়ই তোমাদের ভিতরে কেউ কোনো বিশেষ কিছু ভগবানের কাছে চেয়েছ। তখন সামনে থেকে অনেকেই না কেউ বলছে না যে না আমরা কিচ্ছু চাইনি। একদম পিছনে একজন মাতাজি
হাত প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু আমার একটি প্রার্থনা ছিল নরসিংহদেবের কাছে, বলে কি যে আমার মেয়েটিকে বিয়ে দিয়েছি শ্বশুর বাড়িতে, আজকে কয়েক বৎসর হয়ে গেছে, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, সন্তানাদিন হয় না, শ্বশুর পক্ষের লোকজন খুব অত্যাচার করছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যদি এই বছর কিছু না হয় মেয়েকে ত্যাগ করবে আর একটা বিয়ে করবে। এর জন্য মনকষ্টে আমি নরসিংহদেবের কাছে প্রার্থনা করেছি আমার মনোবাঞ্ছা যাতে পূর্ণ হয়। তখন সেই প্রভু পূজারি পঙ্কজাঙ্গী প্রভু কি করলেন, যেই ফুলটি নরসিংহদেব তোমাকে দিয়েছে তুমি ফুলটি নিয়ে তোমার মেয়েকে দাও, এটা থেকে জল মানে জলে ভিজিয়ে জল পান করাও। তো যথারীতি মাতাজি ফুলটি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার মেয়েকে তার চরণামৃতর মধ্যে জল সিঞ্চন করে জল স্পর্শ করে মা মেয়েকে খাইতে দিলেন। এক বৎসর আর কোনো খবর নাই, পঞ্চজাঙ্গীও মানে ভুলে গিয়েছেন পূজারি ঘটনা। এক দেড় বৎসর পর, এক বৎসর পরে দেখা যায় ওই মাতাজি এসছেন তার মেয়ে এবং মেয়ের কোলে একটা ফুটফুটের নাতি নিয়ে মন্দিরে আসছে, এসে বলছে যে প্রভু দেখেন এই হচ্ছে নরসিংহ প্রভুর কৃপা। এরকম অসংখ্য কাহিনী আছে, আর একটা ছোট্ট কাহিনী বলি, এগুলো সত্য কাহিনী। দেখা যায় যে একবার এক গ্রামে খুব মারামারি হয়েছে, সেখানে এতটাই মারামারি হয়েছে এমনকি অ্যাসিড ছোড়াছুড়ি করা হয়েছে, একজন লোকের একটা ছোট ছেলের অ্যাসিড পড়েছে, অ্যাসিডে তার মুখ পুড়ে গেছে, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে এমনকি চোখের সাদা অংশ পর্যন্ত। তো ডাক্তার দেখে বলেছে যে তার 10% হয়তো ভালো আছে, 90% নষ্ট হয়ে গেছে। তো সেখানকার ডাক্তাররা আশা ছেড়ে দিচ্ছে, বলছে যে আমরা পারবো না, তোমরা তো নরসিংহদেব ভক্ত, তোমাদেরকে একমাত্র নরসিংহদেব উদ্ধার করতে পারে। তো সেই ভক্তরা সেই নরসিংহদেবের কাছে এসেছেন, প্রার্থনা করেছেন অলৌকিকভাবে। ডাক্তার নিয়েছে, অপারেশন করবে, স্ক্যান করবে, দেখবে কি হয়েছে। অপারেশন থিয়েটারে নেওয়ার আগেই তারা রেখে যখন ডাক্তারে বেরিয়েছে, পরে যখন গিয়েছে তখন যে ছেলে চোখ খুলে অ্যাসিডেরও কোনো দাগ নাই, চোখেরও কিছু নাই, একদম স্পষ্ট সকলকে দেখছে। এরকম অসংখ্য কথা বলা আছে, আমরা শেষের দিকে যদি সময় পাই কথা বলবো। বাস্তবে একটি উদাহরণ বলি তাহলে বুঝতে পারবেন। কিছুদিন আগের ঘটনা যদি বলি, আপনারা নিশ্চয়ই মনে আছে কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়ি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সেটি হয়েছিল গত 12 নভেম্বরের 12 তারিখ। দুইটি ট্রেন সংঘর্ষে বহু লোক মারা গিয়েছিল। আমরা সবসময় যে কথাটা সকলকেই বলি, আমরা যখন ঘর থেকে বেরোই, কাজে যাই, রাস্তাঘাটে যাই, বিপদ আপদে যাই, গাড়িতে যাই, নমস্তে নরসিংহে প্রার্থনা করে যাই, মানে তিনি বিঘ্ন বিনাশকারী, একমাত্র বিঘ্ন বিনাশকারী ভক্ত রক্ষক, সর্বশেষ বাস্তব উদাহরণ দিচ্ছি। আমাদের হবিগঞ্জ ইস্কন মন্দিরের সাজন প্রভুকে অনেক গেছিলেন নোয়াহাটি বাড়ি, তো তিনিও ওই ট্রেনে ছিলেন। সাজন প্রভু ছিলেন একদম শুদ্ধ ভক্ত, সাজন কিন্তু একদম সহজ সরল ছেলে, খুব শুদ্ধ ভক্ত, এতটাই আলু হলো নিজেকে ভুলে যায়, কাজের কথা দিলে ভুলে যায়। ভুলে যায় কি, মাঝে মধ্যে আমরা কম্পিউটার খুব এক্সপার্ট, গ্রাফিক এ কাজ করতে পারে, খুব দক্ষ, তা আমরা কোনো কাজ দিলে যদি ফেলে আসি যে করে নিও, দেখা যায় যে প্রভু কাগজটা তো কোথায় রাখছি খুঁজে পাই না, মানে এরকম তাকে মানে কাছে ধরে বেঁধে কাজ করাতে। তো এমন হয় মাঝে মধ্যে আমি মজা করে বলি, কোন দিন না আবার আপনি বলেন প্রভু সাজনকে তো খুঁজে পাই না, এরকমটা যেন না হয়, এরকম আত্মগুলো। তো তিনি ওই ট্রেনে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনায়, রেল দুর্ঘটনায়। উনি এবং আমার পাশে আরেকজন ছিলেন, দুইজনের সিট। যখন বিকট আওয়াজে ঘুমের মধ্যে ঘুমের লাগছিল, বিকট আওয়াজে যখন ট্রেন সংঘর্ষিত হলো, ওই যে অভ্যাস, এই জন্য গীতা একটি যুগে আছে অভ্যাস যুগ, মানে বারবার কৃষ্ণ নাম অভ্যাস করলে অটোমেটিক্যালি এসে যায়, অটোমেটিক এসে যায়। তখন কি করেছেন সে সাজন প্রভু, সাথে সাথে নমস্তে নরসিংহে বলে চিৎকার করে, নরসিংহদেব নরসিংহদেব জয় নরসিংহদেব তুমি রক্ষা করো ভক্ত, আর কেন বলে চোখ বুঝে বসে আছে। অলৌকিক কাণ্ড, ট্রেন সংঘর্ষ হয়েছে, ওই দুইজনের সিটটি সম্পূর্ণ ট্রেন কাগজের মধ্যে ছিঁড়ে গেছে, আপনারা দেখেছেন টেলিভিশনে পত্রিকায়, ওই দুইটি সিট বাইরে পড়ে আসছে, পরের দিন পত্রিকায় ছবি আসছে যে ওই সিট দুইটা সঙ্গে কয়টা সিট বাইরে চলে আসছে, তাদের গায়ে একটা আচরণ লাগে নাই, মানে নরসিংহদেব যেন তুলে এনে বাইরে রেখে দিয়েছে, রেখে দিয়েছে। এটাকে বাস্তব ঘটনা বলছে, একদম কাছের। এরকম অসংখ্য কথা আছে, আমরা সেদিকে গেলে হয়তো সময় লাগবে, আমরা পরে আস্বাদন করার চেষ্টা করব। যাই হোক, নমস্তে নরসিংহায় কেন আমরা বলি, যে তিনি এত
भक्त विघ्न विनाशकारी भक्त प्रह्लाद के अपना सकले जानें जे रक्षा करेछेन किन्तु तार पेछनेर किछु कथा आपनादेर जानते हबे कारण भागवत आलोचना एरकम एकदम निजेर घरे जखन आलोचना करी तखन छोटखाटो बेशी आलोचनार सुयोग थाके आमरा जानी जे हिरण्यकशिपु विष्णु विद्वेषी हयेछे किन्तु केन विद्वेषी हयेछे एकटु पेछने आमादेर जेते हबे सेटी श्रीमद् भागवतमेर सप्तम स्कन्धे आपनारा सकलेई जानेन भागवत एमन एकटि ग्रंथ गीता बर्णना ग्रंथे बला हच्छे जे एटा करो तो एई फल हबे माने गुरुजने भक्ति करो मिथ्ये बोलो ना एसब करलेई फल हबे आर भागवत बोलछे तोमार किछुई करा लागबे ना शुनलेई फल हये जाबे आमरा एकटि श्लोक सब समय बोले थाकि बा जानी आमरा नवविधा भक्तिर कथा श्रवणम कीर्तनम जेटा जानी एटा कोथाय आछे जानेन एटा भागवते आछे एबं के बोलेछे प्रह्लाद महाराज आजके एई कथाटा आमार পড়তে পড়তে বিকেলে একটু পড়েছি তখন মনে হয়েছে যে আমরা শুধু বলতাম যে নবীদা ভক্তি এটা কার মুখ দিয়ে আসছে কে বলেছে দেখা যায় যে এটা এমন একটি জায়গায় দেয়া হয়েছে যে সেটা আমি আগে এতটা জানতাম না এই নবীদা ভক্তিটি সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 23 নং শ্লোক আমরা সেটাই পড়ে যাব তো যে শ্রীমদ ভাগবতমের এই জায়গাটিতে স্পষ্ট বলা হয়েছে বেশ বড় সপ্তম স্কন্ধটি সেখানে বহু বছর পূর্বে ভগবানের দ্বিতীয় অবতার মৎস্য কূর্ম বরাহ তৃতীয় অবতারে শুকর রূপ ধারণ করে যখন বসুমতী পৃথিবী জলমগ্ন হয়ে গেছে ডুবে গিয়েছিল তখন বরাহ রূপ ধারণ করে তিনি যখন উদ্ধার করতে গিয়েছেন পৃথিবীকে তখন হিরণ্যকশিপুর ছোট ভাই তার নাম হচ্ছে হিরণ্যাক্ষ হিরণ্যাক্ষ কে ভগবান বিষ্ণু হত্যা করেছিলেন হিরণ্যকশিপুর ছোট ভাই হিরণ্যাক্ষকে হত্যা করেছেন বিষ্ণু স্বভাবতই আমাদের তখন কি হবে প্রতিশোধ নেয়ার একটি স্পৃহা হবে যে আমার ভাইকে যদি ওই লোকটা মারে তখন আমরা কি করব যে তাকে যে কোনো ভাবে আমার মারতে হবে সেখান থেকে মূলত প্রতিশোধ স্পৃহাটি এসেছে তো কাহিনীটি এরকম যে দেখেন আপনারা যে দুইজন দিতি এবং অদিতি দিতির সন্তানেরা দত্ত ও দিতি দেবতা কৈশপমণি সন্তান কিন্তু পিতা কিন্তু কৈশপমণি মাতা দ্বিতীয় দিতি দিতির দিক থেকে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু কৈশপ নন্দন বা দিতি নন্দন আমরা বলে থাকি তো হিরণ্যকশিপু তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য মূলত বিষ্ণু বিদ্বেষী হয়েছে সে কি করেছে সমস্ত দানবদেরকে সমস্ত তার যে অসুর লোক আছে সকলকে এক জায়গায় জড়ো করেছে জড়ো করে সকলকে বুঝিয়েছে যে দেখো যে বিষ্ণু আমার ভাইকে হত্যা করেছে দেবতারা খুব খারাপ তাদেরকে অবশ্যই মেরে ফেলতে হবে এই কোথাও যাগযজ্ঞ তপস্যা করতে দেয়া হবে না মনে করেন যেটা হাজার বছর আগের কথা বর্তমানেও তা আছে ভালো কোনো কাজ কেউ করতে দেয় না প্রচণ্ড প্রতিকূলতা চারদিকে শত্রু প্রতিকূলতা থাকে তো হিরণ্যকশিপু দিতির সন্তান হিসেবে তিনি কি করেছেন কি করে মানে সমস্ত অত্যাচার শুরু করেছেন চারদিকে যুদ্ধ হয়েছে দেবতাদের সাথে যুদ্ধ হতে হতে এমন একটা অবস্থা হয়েছে যে সমস্ত দেবতারা বৈষ্ণবরা শুদ্ধ ভক্তরা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে তার অত্যাচারে তো দেবরাজ ইন্দ্র যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে আর পারছেন না অবস্থা তখন হিরণ্যকশিপু চিন্তা করেছেন যে এইভাবে মানে পরম বিক্রমশালী হওয়া যাবে না যদি আমি দেবতাদেরকে নিঃশেষ করতে চাই আমার আরো শক্তি দরকার তিনি কি করলেন রাজ্য ছেড়ে মন্দর পর্বতে চলে গেলেন পর্বটির নাম মন্দর পর্বত এবং সেখানে তপস্যা কতদিন করেছিলেন এক পায়ের আঙ্গুলের উপরে বৃদ্ধাঙ্গুলে দাঁড়িয়ে উপর দিকে হাত রেখে এক পায়ের আঙ্গুল উপরে দাঁড়িয়ে ব্রহ্মাজিকে সাধনা করেছিলেন 36,000 বৎসর আমরা তো ভগবানের নাম জপ করতে পারি না শুনলাম 32 অক্ষর নিতে নিতে তো আমরা ক্লান্ত হয়ে যায় কতবার ঝিমুনি আসে পড়ে গেছে আবার চিন্তা কোন দিক থেকে নিয়েছিলাম বড় দিক থেকে না ছোট দিক থেকে ভুলে যাই হ্যাঁ আলস্য আসে কিন্তু তিনি কি করেছেন
মন্দর পর্বতে গিয়ে ব্রহ্মাকে খুশি করার জন্য হিরণ্যকশিপু 36,000 বৎসর এক পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে ব্রহ্মার প্রার্থনা করেছেন, এত সাধনা করেছেন, তার প্রাণবায়ুকে অস্থির ভিতরে ধারণ করেছেন, মানে হাড়ের ভিতরে ধারণ করেছেন, পিঁপড়ায় তার চামড়া মানে ত্বক মাংস রক্ত সব খেয়ে ফেলেছে, শুধু হাড়, এবং তার শরীরের উপরে উই পোকায় ডিবি করেছে, ঘাস জন্মেছে, বাস জার হয়ে গিয়েছে, তার মস্তক থেকে সাধনার ফলে ধোঁয়া বেরোতে শুরু করেছে, অগ্নিস্ফুলিঙ্গ বেরোতে শুরু করেছে, অগ্নিস্ফুলিঙ্গ ধোঁয়া বের হয়ে সমস্ত পৃথিবীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে যখন হিরণ্যকশিপু সাধনায় মন্দর পর্বতে চলে গিয়েছে, ইন্দ্র কি চিন্তা করেছে যে এইবার আমি অসুরদের রাজ্য দখল করব, তিনি সৈন্য সামন্ত নিয়ে মানুষকে তাড়া করছেন, অসুররা চলে গিয়েছে। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু, মানে প্রহ্লাদ মহারাজের মা, কয়াদু তখন সন্তান সম্ভবা মানে গর্ভবতী। ইন্দ্রদেব কি করলেন যে তার স্ত্রীকে হাইজেক করে নিয়ে যাচ্ছেন কয়াদুকে, নারদ মুনি বাধা দিয়েছেন, এ তুমি না দেবরাজ, তুমি এত ছোট কাজটি করো করছো, এটা তো অপরাধ, এটা তো অসুন্দর কাজ, বলে না না এ তো অসুরের স্ত্রী, তার ঘরে গর্ভে সন্তান আছে, সে যদি একটা বড় অসুর হয় এই জন্য তাকে আগে মেরে ফেলতে হবে, আমরা মহিলাকে মারবো না, অপেক্ষা করব বাচ্চা হওয়া মাত্র মেরে ফেলবো। তো নারদমণি বললেন, ও বলেছ যে তার ঘরে অসুর আসবে, না আমি নারদমণি বলছি এই কয়াদুর গর্ভে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভক্তর জন্ম, এই অসুর স্ত্রী কয়াদুর গর্ভে শুধু বিষ্ণু ভক্তই না, ভক্ত বিঘ্ন বিনাশকারী ভগবানকে নামিয়ে আনবে, এত বড় ভক্ত হবে, যার ফলে সমস্ত উদ্ধার পাবে। যেই শুনেছেন বিষ্ণু ভক্ত আসবে, এটা শুনে আবার ইন্দ্রদেব প্রণতি নিবেদন করেছে, বিষ্ণু ভক্ত মানে তিনি তো বিষ্ণুর অধীনস্থ, বিষ্ণু তো হচ্ছেন প্রধান। তখন নারদমুনি কয়াদুকে সন্তান সহ কয়াদুকে নিয়ে গিয়েছেন তার আশ্রমে, আশ্রমে নয় মানে হিমালয় পর্বতের উপরে নারদমুনির একটি আশ্রম আছে, সেখানে নিয়ে গেছে, তো সেখানে রেখে সন্তান। আর এদিকে হিরণ্যকশিপু মন্দর পর্বতে গিয়ে ব্রহ্মার সাধনা করছে, সাধনায় এমন অবস্থা যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন ধ্বংস হয়ে যাচ্ছে, জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, দেবতারা অস্থির হয়ে গেছে, তারা মানে আকাশ থেকে পড়ে যাচ্ছে, স্বর্গ থেকে পড়ে যাচ্ছে, টলটলায়মান বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, তারা সকলেই ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মলোকে উপস্থিত, প্রভু তোমাকে কে ডাকছে, এই ডাকে তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাচ্ছে, রক্ষা করো রক্ষা করো। তখন ব্রহ্মাজি ব্রহ্মাজির রক্তবার হংস অরুরা মানে হাঁসের শ্বেত হংসে, তো হংসরুরা হাঁসের রথ নিয়ে ব্রহ্মাজি এসে দেখেন দেখা যাচ্ছে না, মানে উই ডিবি বাস যার ঘাস হয়ে গেছে, কিন্তু এটার ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর ওম ব্রহ্মায় নম ওম শ্রী ব্রহ্মায় নম এরকম আওয়াজ আসছে। তিনি তখন কি করেছেন, ব্রহ্মাজির যে কমণ্ডল ছিল, কমণ্ডলের ভিতরে অমৃত মৃত্যু সঞ্জীবনী জল থাকে, সেই জল তিনি যে ছিটা দিয়েছেন ওই উই ডিবির উপরে, অমৃত সমস্ত ঘাস বাসজার চলে গিয়েছে, এবং তার ভিতর থেকে সুটাম সতেজ দেহধারী একজন পুরুষ বেরিয়ে আসছে হিরণ্যকশিপু। এসেই কি প্রণতি, মানে ব্রহ্মাজিকে এত প্রণাম করেছে ব্রহ্মাজি, ব্রহ্মাজি বলছেন যে দেখো হিরণ্যকশিপু, এত দীর্ঘ তপস্যা আমার জানা মতে কোনো দেবতাও করে নাই, এত কঠোর তপস্যা ত্রিভুবনে কেউ করে নাই, তুমি এত কঠোর তপস্যা করেছো, তুমি তো আমাকে কিনে নিয়েছো, মানে তোমার কাছে আমি বিকিয়ে গেছি, বলো তুমি কি চাও। হিরণ্যকশিপু প্রথমেই চায় নাই, তার স্তূপ স্তুতি করেছে, ব্রহ্মাজি প্রণাম করেছে, অনেক স্তুতি করেছে, অনেক মানে প্রার্থনা করেছে, খুশি করেছে। তারপর ব্রহ্মাজি বলছেন, ব্রহ্মাজি বলেছেন যে দেখো তোমার প্রার্থনায় আমি খুব খুশি হয়েছি, বলো তুমি কি বর চাও। তো হিরণ্যকশিপুর তো একটাই বর, যে প্রভু আমাকে অমর বর দাও, বলছেন অমর বর যে দেব আমি নিজেও তো, আমি তো ভগবান বিষ্ণুর একটা সপ্তাবেশ অবতার অংশ মাত্র, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টিকারী পালনকারী ধ্বংসকারী তিনটা রূপ মাত্র, না আমি আর কিছু চাই না, অমর বর চাই। ব্রহ্মাজি তখন চিন্তা করলেন
যে আমার এত বড় ভক্ত এত বৎসর তপস্যা করেছে তাকে ফিরিয়ে দিয়ে কি করে, তুমি অমর বর ছাড়া আর যত বর চাও আমি দিয়ে দেব, তুমি যদি 1 লক্ষ বর চাও শত বর চাও আমি দিয়ে দেব। হিরণ্যকশিপুর এই আবদারে ব্রহ্মা জীবন আছে, ঠিক আছে দেব তুমি কি চাও। দেখেন কি রকম চালাকি করে বুদ্ধি খরচ করেছে, কত মেধাবী অসুর। হিরণ্যকশিপু কি করেছে, বলেছে প্রভু আমাকে এমন বর দিন যাতে কোনো মানুষ কোনো দেবতা কোনো পশু আমাকে হত্যা না করে। ব্রহ্মাজি বলেন তথাস্তু, আমাকে যেন দিনেও কেউ না মারতে পারে রাতেও কেউ না মারতে বললে, বলেন তথাস্তু, আমাকে যেন পশু পাখি কিন্নর কেউ না মারতে পারে তথাস্তু, আমাকে যেন অস্ত্র দিয়েও কেউ না মারতে পারে শস্ত্র দিয়েও না মার, অস্ত্র শস্ত্র তফাৎটা আপনারা বুঝেন। অস্ত্র মানে হচ্ছে যে জিনিসটি হাতে রেখে যুদ্ধ করা যায় তলোয়ার বা এগুলো, আর শস্ত্র মানে যা ছুড়ে মেরা যায় মানে বললম তীর। তো বলছে কি অস্ত্র শস্ত্রকে মারা যাবে না, বলে তথাস্তু, যে বলছে আমাকে যেন কেউ ঘরেও না মারতে পারে বাইরেও না মারতে পারে, বলেন তথাস্তু, আমাকে যেন দিনেও না মারতে পারে রাতেও না মারতে পারে, বলেন তথাস্তু, এরকম করে করে আমাকে যেন মাটিতেও না মারতে পারে আকাশেও না মারতে পারে, বলেন তথাস্তু, এরকম করে অসংখ্য বন নিয়ে নিলেন। ব্রহ্মাজি খুশি, আর লাগবে বলে আর লাগবে না, খুশি হয়েছি এই সমস্ত বর হিরণ্যকশিপুকে দিয়ে। দত্তরাজ বর দিয়ে ব্রহ্মাজি তার ব্রহ্মলোকে চলে গেছেন। এখন হিরণ্যকশিপু নিশ্চয় সে বলে আমি তো অমর হয়ে গেছি, আমি দেবতা মারবে না পশু মারবে না মানুষ মারবে না অস্ত্র মারবে না শস্ত্র মারবে না, দিনে মারবে না রাতে মারবে না, নিচে মারবে না আকাশে মারবে না সকালে না রাতে না, সমস্ত কিছু তো হয়, কে মারবে আমাকে, কেউ মারতে পারবে না। প্রচন্ড পরাক্রমশালী হিরণ্যকশিপু সমস্ত স্বর্গরাজ্য থেকে দেবতাকে তাড়িয়ে দিয়ে তার একটাই টার্গেট কি করে বিষ্ণুকে, বিষ্ণু নাম হরি নাম পৃথিবী থেকে দূর করে দেয়া যায়। অত্যাচার শুরু করেছে, সমস্ত দেবতারা ভয়ে সন্ত্রস্ত। এদিকে কয়াদুর গর্বে প্রহ্লাদ এসছেন, ভক্তরাজ প্রহ্লাদ, তাকে নিয়ে নারদমণি আবার ফিরিয়ে দিয়েছেন। দিন যাচ্ছে, আমরা খুব সহজে যে বিষয়টা মনে রাখি, দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি আর অসুরদের গুরুদের নাম শুক্রাচার্য, মানে বৃহস্পতিবার শুক্রবার মনে রাখতে সহজ হয়, মানে দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি আর অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য। এখন শুক্রাচার্যের 2 ছেলে ছিল, সণ্ডু আর অমর্ক, মানে গুরুদেবের ছেলে তারাও মানে জ্ঞানী, নামও চমৎকার ষণ্ড আর অমর্ক। তো প্রহ্লাদ যখন ছোট শিক্ষা দরকার, হিরণ্যকশিপু চিন্তা করলেন যে ছেলেটিকে তো ভালো করে শিক্ষা দিতে হবে, ওই 2 গুরুপুত্র তাদের প্রাইভেট টিচার যেরকম রেখে দেয় কোচিং বা পড়ার জন্য, তাদের কাছে আবাসিক পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। তো তার কাছে এই ষণ্ড আর অমর্ক, প্রহ্লাদ মহারাজ সহ আরও যারা দৈত্য সন্তান ছিল, আছে না মন্ত্রী মিনিস্টার এই রাজ্যের, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সে পড়াশোনা করাচ্ছে, শিখাচ্ছে যে বিষয়টি, মানে ভাগবত যে বলেন যে অমৃত, আমরা কি বলি যে একেবারে একটি পরিপক্ক রসাস্বাদন ফল, ভাগবতকে বলে থাকি আমরা জ্ঞান বৃক্ষের একদম পরিপক্ক ফল। সেখানে 2 শব্দ অত্যন্ত চমৎকার বলা হচ্ছে, কি শিক্ষা দেওয়া হচ্ছে, যে আমি এবং আমার, ভক্তগণ এটি খেয়াল রাখেন যে দত্তদের অসুরদের যে শিক্ষা এইটি কিন্তু আমরা এখন কলিযুগে নিয়ে বসে আছি। আমরা কি বলি যে আমি এই জানি, আমি এই করতে পারি, হ্যাঁ আমি এই ক্ষমতাবান, আবার সব বলে আমার এই ক্ষমতা আছে, আমার এত ধন আছে, আমার এত শক্তি আছে, এই 2 শিক্ষা দিচ্ছিল কিন্তু ষণ্ড আর অমর্ক, মানে খারাপ জিনিস বলতো এই 2 শব্দই। এই 2 শব্দ কিন্তু কলিযুগে আমরা ছাড়তে কখনোই পারি না। আমার এত বড় শক্তি কোথায় গেল, আজকে শক্তিধর পৃথিবীর বড় বড় তাবৎ দেশ, কোথায় গেল অহংকার, হ্যাঁ অদৃশ্য একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে পারছে না, অথচ ওই বিষয়টার কারণেই অহংকার যে পতন হয়। শিক্ষা দিচ্ছেন কিছুদিন পড়াশোনা করার পরে গুরুদেবের কাছে খবর গেল, হিরণ্যকশিপু বলল যে আমার ছেলেটিকে দিয়ে দাও, আমি দেখি তোমরা কি শিখিয়েছ। হিরণ্যকশিপু কাছে ছেলেকে দেখে, হিরণ্যকশিপু কে দেখে তার পিতাকে প্রণাম করেছে প্রহ্লাদ মহারাজ, তার ক্রুড়ে গ্রন্থলি কুলে বসে আদর করে ছেলেকে কুলে বসেছে, আচ্ছা বাবা বলো তো তুমি কি শিখেছ,
হ্যাঁ, এখানে বলছে বাবা শিখেছি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং বিষ্ণু, তিনি তিনি ছাড়া জগতে কেউ নেই, তিনি একমাত্র রক্ষাকর্তা, তিনি আমাদেরকে পালন করে বলে আমরা বেঁচে আছি, তিনি আমাদের পরম পিতা, যেই কথাগুলো বলেছে তার পরম শত্রু হিরণ্যকশিপু, আমার ছেলের মুখে আমার পরম শত্রুর প্রশংসা দূর হয়ে যায়। চিন্তা করলেন এই কি শিক্ষা দিচ্ছে, আমি এত টাকা পয়সা খরচ করে দুজন প্রাইভেট টিউটর রেখে দিয়েছি, ডাকো দুই গুরুপুত্রকে, মানে ষণ্ড আর অমরকরকে ডাকা হলো, প্রচন্ড রাগ, তিনি তো রাজাধিরাজ দৈত্যরাজ, যে তুমি কি তোমরা এই শিক্ষা দিচ্ছ আমার ছেলেকে, আমার শত্রুর সে প্রশংসা করছে আমার ঘরে বসে, বলছে যে মহারাজ আমরা তো এগুলো শিখাই নাই, সেগুলো কোত্থেকে বলছে, বলে না সেটা বুঝতে চাই না, আবার নিয়ে যাও, তোমাদেরকে শেষ সুযোগ দেয়া হলো, তার মুখ থেকে বিষ্ণু নাম দূর করতে হবে, হরি নাম দূর করতে হবে, সে যেন আমার প্রশংসা করে, আমাদের দৈত্যকুলের যে নিয়ম আছে, আমার 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 সম্পদ এইটা বাড়াতে হবে, আমার রাজ্য কি করে বাড়ানো যাবে, আমার যাতে আরো শক্তি বাড়ে, আমার আমিত্ব বৃদ্ধি পায়, আমার আত্মীয় স্বজন হত্যা করে হলেও, আপন ভাইকে মেরে হলেও সীমানা বাড়িয়ে যেতে আমরা বাড়তে পারি, হ্যাঁ আমরা যাতে মানে ব্যভিচারে লিপ্ত হতে পারি, আমরা যাতে অন্যায় ভাবে গুরুপত্নী আহরণ করতে পারি, চুরিদারে ডাকাতি করতে পারি, এইগুলো শিক্ষা দেয়, এইগুলো হচ্ছে মূল ধর্ম। তো দুই গুরু পুত্র দুইজনে, ওরা তো প্রহ্লাদের গুরুদেব, তারা নিয়ে গেল, আবার ওইগুলো পড়াচ্ছে, তো প্রহ্লাদের শুনি ঠিকই, টিচার যখন ক্লাসে জিজ্ঞাসা করেন তার উত্তরও ঠিকই দেয়, কিন্তু তার জ্ঞান তো আগে থেকেই আছে। এই জ্ঞানটির বিষয়ে একটু কথা বলা দরকার, সেটি হচ্ছে অনেকেই মনে করেন যখন মায়েরা সন্তান সম্ভবা হতে যান তখন হয়তো ঠাকুর ঘর থেকে দূরে থাকেন, নিজেকে অশুচি মনে করে, কিন্তু শাস্ত্র বলছে এই সময়টাতে বেশি করে ভগবানের কাছে থাকতে হবে, বেশি করে গীতা ভাগবত পড়তে হবে, বেশি করে গীতা ভাগবত শ্রবণ করতে হবে, বেশি করে ভগবানকে হৃদয়ে ধারণ করতে হবে, কারণ আপনার গর্ভস্থ সন্তান তবেই সে কৃষ্ণ ভক্ত হবে, তবেই সে শুদ্ধ সাত্বিকতায় নিজেকে তৈরি করতে পারে। উৎকৃষ্ট উদাহরণ প্রহ্লাদ মহারাজ, একটু পরে একটু ক্লিয়ার হবে। তো প্রহ্লাদ মহারাজ তার ষণ্ড অমর্ক যতই শিকার, তার ভিতর তো স্বয়ং বিষ্ণু স্বয়ং ভগবান কেশে জয় করেছে, তিনি এগুলো পড়ছেন। আরো কিছুদিন পরে যখন প্রহ্লাদ মহারাজকে আবার ডাকলেন হিরণ্যকশিপু, যেইবার তুমি কি শিক্ষা করেছো বলো দেখি, তিনি আবার কোলে বসালেন, ছেলের বাবাকে প্রণাম করলো, বাবাও তাকে চুমু খেলেন, প্রহ্লাদকে তার ছেলে রাজপুত্র আদর করলেন, মাথায় হাত বলিয়ে দিলেন, বাবা বলো তো এবার তুমি কি শিখেছো, দেখো 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 আমি মহারাজ, আমার মতো এই রাজা ত্রিভুবন আছে বলো, আমি হচ্ছি দৈত্যরাজ হিরণ্যকশিপু। বলছে বাবা বলবো আমি কি শিখেছি, বলে হ্যাঁ আমি এই শিখেছি, তুমি সো সারা পৃথিবীতে এরকম অসুর বলো সুর বলো যত রাজা মহারাজা আছে তাদেরকে যিনি রাজা বানিয়েছেন তিনি হচ্ছেন আসল মহারাজ শ্রী বিষ্ণু, উনি কৃপা করে তোমাকে রাজা বানিয়েছেন বলে তুমি রাজা, চাইলে এক নিমিষে তোমাকে প্রজা বানিয়ে দিতে পারে, তিনি হচ্ছেন রাজাধিরাজ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি পরম বিষ্ণু তিনি শ্রীহরি। শুনে আর যায় কোথায়, কুল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, মানে লাথি দিয়ে ছুঁড়ে ফেলে সকলকে আদেশ দিয়েছেন যে সম্ভবত বিষ্ণু আমি যাকে মারতে চাই সেই কোনো ছলনা করে আমার পুত্র রূপ ধরে ঘরে ঢুকেছে, তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে নিশ্চয়ই কোনো চালাকি করে পুত্র ধরে এসছে, এই জন্য বিষ্ণুর প্রশংসা করছে, তাকে মেরে ভয়ে কে কোথায় আছো, সকলকে ডেকেছেন কে কোথায় আছো, এখন তাকে মেরে ফেলো, ও আমার শত্রু, ওকে রাখা যাবে না, একদম কুমার বয়স, বলার সাথে সাথে চারদিক থেকে বল্লম তলোয়ার মানে নিয়ে চলে এসছে শাস্ত্রীরা, এসে তাকে হিরণ্যকশিপুর সামনেই তলোয়ার দিয়ে বল্লম দিয়ে খোঁচা মারছে, কিছুই হয় না, মানে প্রহ্লাদ তো একেবারে যে মারছে রাখে হরি মারে কে, আবার উল্টোটাও আছে মারে হরি রাখে কে, হরি মারতে চাইলে কেউ বাঁচাতেও পারবে না আর রাখতে চাইলে কেউ মারতেও পারবে না,
তার উপরে সমস্ত অস্ত্রের ধার ব্যর্থ হয়ে গেল, মারতেই পারল না। এই অবস্থায় হিরণ্যকশিপু প্রচন্ড রাগ হলো, না ওকে বন্দি করো, আমি তার ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন সব কথা, কত ভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, বিষাক্ত সাপের খাঁচাতে ফেলে দেওয়া হয়েছে, বিষ দেওয়া হয়েছে, মত্ত হস্তি পাগলা হাতির পায়ের নিচে দেওয়া হয়েছে, জলে ডুবিয়ে রাখা হয়েছে, অন্ধকূপে শ্বাস বন্ধ করে রাখা হয়েছে। প্রহ্লাদের তো একই কথা, শ্রীহরি, মানে শ্রীহরি ছাড়া তার কিছুই নাই, শ্রীহরি তুমি রক্ষা করো, তুমি তো অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম, তুমি তো আমাদের পরম পিতা, পিতার কর্তব্য পুত্রকে রক্ষা করা, আমার তো চিন্তা করার কোনো কারণ নেই। আমরা কষ্ট পাই ঠিক এই জায়গাটি, ওই যে আমরা অনেকেই বলেন যে এত কিছু করছি, এত উৎসব করছি, গীতা ভাগবত পাঠ করছি, কিন্তু শান্তি পাই না, সুখ পাই না, কেন? উত্তরটা বলা হয়, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে বহির্মুখ হয়ে গিয়েছি, এই কারণে আমরা মায়া সুযোগ নিয়ে দুঃখ দিচ্ছি। উত্তরটা সহজ করে বলা যায়, আমাদের পরম পিতা অনাদিরাদি গোবিন্দ শ্রী বিষ্ণু শ্রী কৃষ্ণ পরমেশ্বর কৃষ্ণ, এখন পিতা থেকে আমরা পুত্ররা হারিয়ে গিয়েছি, পিতাও কিন্তু আমাদেরকে খুঁজছেন, আর আমরা পুত্ররাও পিতাকে খুঁজছি, এই খুঁজটা কে বের করে দেন? শাস্ত্র বলছে তিনি সেই পরম ভক্ত, তিনি হয়তো গুরু রূপে এসে আমাদেরকে সেই পিতার সাথে সম্পর্ক আবার স্থাপন করে দেবে। তুমি তোমার পিতাকে হারিয়ে ফেলেছ, পিতাও কিন্তু পাগলের মতো সন্তানকে খুঁজছে, সন্তানও পিতাকে খুঁজছে। তো প্রহ্লাদ মহারাজকে কতভাবে মেরে ফেলার চেষ্টা করা হলো আপনারা সকলে জানেন। একবার হিরণ্যকশিপুর বোন হোলিকা, হোলিকা একটি বরপ্রাপ্ত হয়েছিল যে সে এমন একটি চাদর গায়ে দিয়ে থাকবে আগুন তাকে স্পর্শ করে না। হোলিকা কি, দাদা তুমি মারতে পারছো না, আমাকে দিয়ে দাও, আমার দায়িত্বে দিয়ে দাও, আমি তোমার চিরশত্রু প্রহ্লাদকে কুলে নিয়ে বসে থাকব, তুমি অগ্নি প্রজ্বলন করবে, আমার কিচ্ছু হবে না, প্রহ্লাদ পুরে ছাই হয়ে। তো একই আয়োজন করা হলো, হোলিকা কুলে নিয়ে বসলো চাদর গায়ে দিয়ে, ওই একই কথা, শ্রীহরি স্মরণ করছে প্রহ্লাদ মহারাজ, রাখে কৃষ্ণ মারেকে, দেখা গেল আগুনে ছাই হয়ে বস, মানে ছাই হয়ে গিয়েছে হোলিকা, মানে চিৎকার করছে দাদা আমি তো পুড়ে মরে যাচ্ছি। এখানে দুটো বিষয় শিক্ষায় ভাগবতে আছে, প্রথম শিক্ষাটি হচ্ছে যতই তুমি জ্ঞান অর্জন করো, বর পাও, কিন্তু ভক্তকে বিনাশ করা যাবে না, তোমার এই জ্ঞানটা অর্জনটা যদি ভালো দিকে কাজে লাগাও তাহলে তার জ্ঞান বা গুণ থাকবে, যা তুমি শিখেছো অর্জন করেছো তপস্যা করে, কিন্তু এই জিনিসটা যদি খারাপ দিকে ব্যবহার করো, মানে বিষ্ণু বিদ্বেষী, বিষ্ণু বিশেষ করে পরম ভক্ত বৈষ্ণব অপরাধ, মানে বৈষ্ণবের এগেনস্টে যদি তুমি যাও এটা কোনো কাজ করবে না। সেইখান থেকে আপনারা সকলে জানেন যে ফাল্গুনী পূর্ণিমাতে যে আমরা হোলি খেলি, রং উৎসব দোল পূর্ণিমা করি, হোলির নাম থেকে আসছে হোলিকা উৎসব বা হোলি উৎসব, হিরণ্যকশিপুর বোনের নাম থেকে হোলি উৎসব এসছে, আমরা সেই দিকে যাচ্ছি না। এবে বহু চেষ্টা করেও যখন প্রহ্লাদকে মারা গেল না, তখন হিরণ্যকশিপু চিন্তা করলেন যে এইবার এই দায়িত্বটা তোমরা কেউ পারছো না, তার কি এমন শক্তি আছে, কি এমন ক্ষমতা আছে ছোট্ট একটি কিশোর ছেলের যে এত করেও তাকে মারা যাচ্ছে না, দায়িত্ব আমি নিচ্ছি, আমি তাকে মেরে ফেলব। হিরণ্যকশিপু নিজে দায়িত্ব নিলেন তার চিরশত্রু প্রহ্লাদকে হত্যা করার জন্য, কিন্তু ভক্তবৎসল নৃসিংহদেব যার সহায় তাকে কে হত্যা করা যায়। প্রহ্লাদ মহারাজকে মারার জন্য কতভাবে চেষ্টা করেছেন, পরিশেষে হিরণ্যকশিপু কি করলেন, নিজে একদিন রাজদরবারে সিংহাসনে বসে আছেন, এমনি বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই সময়টাতে হিরণ্যকশিপু তার সন্তানকে ডেকে আনিয়েছেন, সামনে এনে প্রহ্লাদকে বলছেন প্রহ্লাদ কোথায় তোমার হরি? আমরা সেদিন বলেছিলাম গীতাতে যে সর্বংকালবিদ ব্রহ্ম, গীতা আলোচনা করতে বলেছিলাম
যে ভগবান কোথায় আছেন, উত্তর যে ভগবান কোথায় নেই, তিনি সব জায়গায় আছেন, সর্বত্র, সর্বকাল বিদ্যমান। তো ভগবান সব জায়গায় আছেন এই বিষয়টিতে সামনে রেখে প্রহ্লাদ মহারাজ বলছেন যে সব জায়গায় তো ভগবান আছেন। হিরণ্যকশিপু বলছে সামনে তার স্ফটিক স্তম্ভ, ফিরার তার দরবার হলে রাজসিংহাসনের সামনে, যে এই স্ফটিক স্তম্ভে কি তোমার হরি আছেন, ভগবান আছেন? বলে হ্যাঁ এটাতেও আছে। বলে আমি তো দেখি না। বলে তুমি দেখবে কি করে, তোমার দেখার তো চোখ নেই, আমি তো দেখছি যে ভগবানের ভিতরে আছে। প্রচন্ড রাগ হলো হিরণ্যকশিপু, তোমার দেখি তোমার এই হরির সামনে তোমার যদি আমি শিরচ্ছেদ করি কি করে হরি রক্ষা করে নিতে। প্রহ্লাদ মহারাজ যুক্ত করে ভগবানের প্রার্থনা করছে। হিরণ্যকশিপু গ্রন্থে লিখেছে ভাগবতে তলোয়ার নিয়ে লাফ দিয়ে নেমেছেন, নেমে ওই স্তম্ভতে সমস্ত শক্তি দিয়ে মুষ্টি আঘাত করেছেন, আঘাত করেছেন স্তম্ভতে। স্তম্ভটি আঘাত করার সাথে সাথে এটি গড়গড় গড়গড় বিকট একটি আওয়াজ শুরু হয়েছে, এত আওয়াজ সমস্ত রাজবাড়ি থরথর করে কাঁপছে, মানে ভয়ে সকলে পালাচ্ছে কি হলো এত বড় আওয়াজ কোত্থেকে আসলো। স্ফটিক স্তম্ভের ভিতর থেকে দেখা গেল, মানে এরকম ছোট থেকে তাকাতে তাকাতে যে আকাশ পাতাল একটি চেহারা, তার অর্ধেক নর আর অর্ধেক সিংহ, নরসিংহ আবির্ভূত হয়েছে, হরি বল নরসিংহ তিনি আবির্ভূত হয়েছে। ভগবান নরসিংহ অবতারে চতুর্দশী তিথিতে এমনি সময়ে তিনি আবির্ভূত হয়েছেন, অর্ধেক তার মানুষ নর আর অর্ধেক তার সিংহ। তার চোখগুলি লাল, কেশর লাল টকটক, মানে বাতাসে নাকের রাগে রাগে কম্পিত হচ্ছে, সেখান থেকে শ্বাসে কেশর নড়ছে, তার শরীর প্রকম্পিত। এই অবস্থায় হিরণ্যকশিপু যুদ্ধ আরম্ভ করেছে গদা নিয়ে, লাভ দিয়ে। তো সিংহ যেমন বিড়াল যেমন ইঁদুরের সাথে খেলা করে, ভগবান নৃসিংহদেব ওকে ধরেছেন, হাত থেকে ফসকে যাচ্ছে, এটা মানুষকে দেখানোর জন্য প্রথমেই ভাবগুলো দেখিয়েছেন, ধরেছে যে ছোট, সেও তো মায়াবী রাক্ষস রাজ, হ্যাঁ দৈত্যরাজ, সে উড়ে উড়ে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে তো ওইদিকে যাচ্ছে, ধরতে পারছেন না এরকম। এতে দেখে আবার দেবতারা ভয় পাচ্ছেন যে ভগবান আবির্ভূত হয়েছেন, তাকে ধরতেই পারছে না, তাকে মারবেন কি করে, আমরা বোধ হয় আর শান্তি পাবো না। ভগবান আসলে একটু লীলা করছেন। কিছুক্ষণ পরে দেখা যায় ভগবান তাকে এরকম ধরে ফেলেছে, মানে অনেকক্ষণ যুদ্ধ হয়েছে, কত সময় ধরে, বহু সময় যুদ্ধ করতে 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 ভগবান তাকে ধরে ফেলেছে। এদিকে প্রহ্লাদ মহারাজ জোর হাতে দাঁড়িয়ে আছে, দেখছে সে। ভগবান দেখেন ব্রহ্মাজির প্রতিটি কথা সত্য প্রমাণ করেছে। তিনি বলেছেন তোমাকে কোনো মানুষও মারতে পারবে না, পশুও মারতে পারবে না। এই জন্য তিনি রূপ নিয়েছেন কি, অর্ধেক মানুষ অর্ধেক পশু, নর সিংহ। বলেছেন যে তোমাকে ঘরেও মারা যাবে না, বাইরেও মারা যাবে না। তিনি তাকে টেনে হেঁচড়ে নিয়ে রাজদরবারের চৌকাঠের উপরে, চৌকাঠের উপরে তিনি অপেক্ষা করেছেন, দিন গিয়ে সন্ধ্যা হয়, বলেছেন দিনেও মারা যাবে না, রাতেও মারা যাবে না, গুধুলি লগ্নে। এই জন্য নরসিংহ আবির্ভাব আমরা যে আজকে চতুর্দশী যারা পালন করেছেন, গুধুলি লগ্নপন্থ উপবাস থেকে আমরা অভিষেক করিয়েছি, এই জন্য গুধুলি লগ্নে তিনি চৌকাঠের উপরে বসেছেন। মানে ব্রহ্মার প্রতিটি কথা তিনি প্রমাণ রেখেছেন, সত্য মেনে নিয়েছেন। বলেছে মাটিতেও না আকাশেও না, তিনি তাকে ধরে কুলের উপরে উড়াতের উপরে বসে চিত করে শুয়েছেন। মানে বলে যে অস্ত্র মারা যাবে না, শস্ত্র মারা যাবে না। বলছে শিলাটঙ্ক নাখালয়ে, শিলাটঙ্ক নাখালে আমরা নমস্ত নরসিংহের প্রার্থনাটা বলি, একটা শব্দ শিলাটঙ্কে নাখালো, কথাটা হচ্ছে এই যে ভগবান নরসিংহদের নখগুলো শিলাটঙ্ক, মানে এত ধারালো শক্ত নখ হয়েছে যা দিয়ে পাথর, মানে শিলা ভাঙ্গা যায়, মানে শিলা পাথর ভাঙ্গার মতো এইরকম নখ দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে নয়, এই নখ দিয়ে তার দেহটি বুক একদম পেট ছিঁড়ে তাকে হত্যা করেছে। মানে প্রতিটি কথার তিনি প্রমাণ রেখেছেন, গুধুলি লগ্নে চৌকাঠের উপরে উড়ুতে তিনি নখর আঘাতে তাকে, সমস্ত পৃথিবীতে দুন্দুবি বাস্তরে, স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করছেন, সকলেই নরসিংহদেব প্রার্থনা করে, হ্যাঁ সকলেই তাকে
স্তুতি প্রদান করছেন, স্তুতি করছেন, প্রণাম করছেন, প্রার্থনা করছেন। এই রূপ দেখে ভগবান এত চমৎকার একটি রূপ তুমি দেখালে চতুর্থ অবতারে। কিন্তু এতটাই রাগ হয়েছিল ভগবানের যে প্রকম্পিত হচ্ছে পৃথিবী, মানে পৃথিবী প্রকম্পিত হচ্ছে, তাকে থামাতে পারছে না। সকলকে বলছে তোমরা দেবতারা কেউ সাহসের সামনে যাচ্ছে না, লক্ষ্মী দেবীকে বলছে সেও যাচ্ছে না, মানে কেউ যাচ্ছে না ভয়ে, মানে এতটাই মানে ফুসফুস করছে, ঘরঘর করছে, সিংহ নিনাদ করছে। দেখেন যে ভগবান যে ভক্তের অধীন, অনন্য পায় হয়ে সকলে বলছে প্রহ্লাদ একমাত্র তুমি পারো তোমার প্রভুকে রক্ষা করতে, তুমি যাও। অগত্যা প্রহ্লাদ মহারাজ কি করলেন, গিয়ে প্রার্থনা করলেন নরসিংহ। এখানে একটি সুন্দর বিষয় আমরা প্রায়শই বলি যে আমরা যতটা না ভগবানকে পাওয়ার জন্য কাঙ্গাল, তার চেয়ে বেশি কাঙ্গাল ভগবান তার ভক্ত সঙ্গে পাওয়ার জন্য। চমৎকার একটি কথা এখানে আছে যে নরসিংহদেব প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ দেখো তুমি কত সৌভাগ্যবান, তোমার পিতা মাতা আছেন, তোমার পিতা ছিলেন হয়তো এখন নেই, তোমার মা আছেন, কিন্তু দেখো আমি কত দুর্ভাগা, আমার পিতা মাতা কেউ নাই। মানে তিনি তো স্তম্ভ থেকে এসছে যে আমি যে তোমার মা তোমাকে কত ভালোবাসেন, আদর করেন, মাতৃস্নেহ পাও, আমি বড্ড ভালোবাসার কাঙ্গাল, মানে ভগবান ভালোবাসার কাঙ্গাল বলছে, আমি বড্ড ভালোবাসার কাঙ্গাল, কত বড় কথা। তো প্রহ্লাদ মহারাজ এখন এত বড় আকাশ পাতাল ভগবান, রাগে ঘরঘর করছেন, প্রহ্লাদ মহারাজ একটি মালা নিয়ে ভগবানকে দেবেন, স্তুতি করছেন। আপনারা দেখবেন ছবিতে আছে প্রহ্লাদ মহারাজ একটা মালা নিয়ে যাচ্ছেন। এখন ভগবান তো ভক্তের অধীন, এখন এত বড় রূপ থাকলে ভক্তের মালা নিবেন কি করে, বাধ্য হয়ে তিনি শান্ত সৌম্য রূপ ধারণ করেছেন। প্রহ্লাদ মহারাজকে মালা দিয়ে প্রহ্লাদ মহারাজকে ভগবান নিশুধু কুলে নিয়ে দেখছেন না, জিব্বা দিয়ে ছাটে এরকম করে আদর করে, পশুরা এরকম আদর করে, প্রহ্লাদ মহারাজকে জিব্বা দিয়ে ছাটছেন, আদর করছেন, আদর মানে অসাধারণ আদর করছেন, আদর করে প্রহ্লাদ তোমার কারণে দেখো সৃষ্টি আজকে রক্ষা হলো, আমি তো রাব সম্বরণ করতে পারছিলাম না যে কি হচ্ছে কি অবস্থা। তখন এই অবস্থায় দেখেই প্রহ্লাদ মহারাজ যে স্তুতি করেছেন, স্তুত্ব প্রার্থনাটা আমরা একটু বলি। সেখানে বলা হচ্ছে জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নমাম্যহং, শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদ দেশ জয়, পদ্মাপমুখ পদ্মাবৃঙ্গ জয় নৃসিংহ। এই যে নৃসিংহদেবের প্রার্থনা করছেন, স্তব করছেন সমস্ত জগৎবাসী, তিনি বলছেন একটা শব্দ দেখেন, মৃত্যুর মৃত্যুং নমাম্যহং। তার মানে কি কথাটি এখনকার সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই যে আমরা সারা পৃথিবী ব্যাপী ভয়াবহ করোনা ভাইরাসের কারণে মানব জাতি বিপন্ন, সেখানে বলা হচ্ছে স্তুতিটিতে মৃত্যুর মৃত্যু মানে কি, যে বিষয়টা আমার মৃত্যুর কারণ সেই কারণেরও মৃত্যুর কারণ নরসিংহদেব। তার মানে কি, যদি আমরা এই মৃত্যুর করোনা ভাইরাস থেকে মৃত্যু থেকে রক্ষা পেতে চাই তাহলে নরসিংহদেবের প্রার্থনা করতে হবে। এটি বলছে মৃত্যুর মৃত্যু, মানে ভগবান কি এখানে এত সুন্দর কথাটি ব্যবহার করা হয়েছে, যে বিষয়টি আমার মৃত্যুর কারণ হয় সেই মৃত্যুকে তিনি মৃত্যুবরণ করে আমাদেরকে রক্ষা করে। এইভাবে ভগবান অত্যন্ত ভক্তবৎসল হিসাবে প্রহ্লাদের স্তূপ নিয়েছেন, প্রার্থনা গ্রহণ করেছেন। তারপরের ঘটনাটি চমৎকার, প্রহ্লাদ মহারাজকে ভগবান বলছেন তুমি তোর পরম ভক্ত, একটা কিছু চাও, বর চাও। প্রহ্লাদ বললেন আমি কি চাই, আমার কিচ্ছু চাওয়ার নাই, বলি তুমি রাজা হও, বলে তো রাজা তো হয়েই গেছে, আমি রাজার ছেলে না, আমার রাজা তো মারা গিয়েছে, সেই হিসাবে আমি রাজা হয়ে গেছি না, ধন দৌলত চাও, বলে এটা আমার কোনো দরকার নাই, আমার যথেষ্ট আছে, তুমি অটুট যৌবন চাও, বলে তাও আমার মানে অনেক কিছু বলছে, তাহলে তুমি আমাকে চাও, বলে তোমাকে তো আগেই পেয়ে গেছি, যদি আমি তোমাকে নাই পেতাম তাহলে এত বিপদ থেকে কে আমাকে বাঁচালো, এই যে এতবার বিপদ এসছে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে, তোমাকে যদি আমি নাই পেতাম তাহলে তুমি কি চাও। এখানে দুটো বিষয় আছে শাস্ত্রে, আমরা একটু ভাগবত থেকে দেখি জায়গাটিতে বলা হচ্ছে দুটি বিষয়,
একটি বরের কথা তিনি বলছেন, ইয়াদি রাশিষ মে কামান বরং স্তুত বরদর্শব কামানাং ঋদ্ধ সংরূভাং ভবতন্তু ব্রীণে বরম। এটি হচ্ছে সপ্তম স্কন্ধের দশম অধ্যায়ের সাত নং শ্লোকে। সেখানে ভগবানের কাছে প্রহ্লাদ কি চেয়েছেন, বলছেন যে আমাকে তুমি এই বর দাও যাতে আমার হৃদয়ে কখনো কামনার উদ্রেক না হয়। কথাটা বুঝতে পেরেছেন? কামনা থেকেই তো আমাদের আরো চাই আরো চাই, দম দৌলত হ্যাঁ ক্ষমতা অনেক কিছু, যে আমার যেন কখনো কামনার জন্ম না হয়। চমৎকার বিষয়টি চেয়েছেন। তারপর বলেছেন যদি এটা ছাড়ার কি চাও, বলে যেটা চাই সেটা আসল বর, বলে সেটা কি, সেটা তিনি বলছেন যে 18-19 শ্লোকটি আপনার খুব মন দিয়ে যদি সুযোগ পান পড়বেন, শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্ধের দশম অধ্যায়ের 18-19, সেখানে বলছে ত্রিসপ্তবি পীত পূত পিতৃবি সহ তেহনম ইয়াত সদহস্য গৃহে জাতু ভবন্নাই কুল পাবন। বলছেন যে আমার পিতা এত অপরাধ করেছে বিষ্ণু বিদ্বেষী হয়, কিন্তু আমি জানি যে বিষ্ণুর হাতে যদি নিহত হয় তার তো মুক্তি হয়, আমি নিজের জন্য কিচ্ছু চাই না। যদি তুমি কৃপাময় অনাদিরাদি গোবিন্দ হয়েই থাকো, আমার বাবা সারা জীবন ভগবান বিদ্বেষী ছিল, ঈশ্বর বিদ্বেষী ছিল, তুমি কৃপা করে আমার বাবাকে সমস্ত পাপ থেকে মাফ করে দাও নিজের জন্য। এর জন্য পুত্র শব্দটি শাস্ত্রে চমৎকার ব্যাখ্যা দেওয়া আছে। আমরা যে মৃত্যুর পরে আমাদের কর্ম যে বিভিন্ন নরকে যাই, এর মধ্যে অন্যতম একটি নরকের নাম হচ্ছে পুত নরক। পুত নামক নরক থেকে যে উদ্ধার করে সেই হচ্ছে প্রকৃত পুত্র, মানে পুত থেকে শব্দটি এসছে পুত্র, যে পুত নামক নরক থেকে উদ্ধার করে সেই পুত্র। এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে ত্রিং সপ্তবি, এটা অর্থ চমৎকার, তিন সপ্ত মানে তিন সাতা, তিন সাতা হচ্ছে 21, মানে ভগবান নৃসিংহদেব বলছেন এখানে, ভগবান কি বলছেন, বলছেন যে আমি শুধু তোমার বাবাকে ক্ষমা করলাম না, তোমার কারণে প্রকৃত যারা নৃসিংহদেবের ভগবানের প্রার্থনা করে ভক্ত হয়, একজন ভক্তের কারণে তার 21 কুল উদ্ধার হয়ে যায়। আমরা কই না যে সপ্তকুল বা চোদ্দ সিঁড়ি, চোদ্দ সিঁড়ি না, বলা হচ্ছে ত্রিসপ্তমী, মানে তিন সাতা 21 কুল উদ্ধার হয়ে যাবে। এই জন্য বলছে শ্লোকটা সময় থাকলে বিস্তারিত ব্যাখ্যা করা যেত। এর পরের শ্লোকটি আরো সুন্দর, বলা হচ্ছে ইয়াত্রা ইয়াত্রা চ মদভক্তা মদভক্তা। এটি সংস্কৃতি আমরা জানি ইংরেজি এবং বাংলায় এক বচন দুই বচন, সংস্কৃতি তিনটা বচন থাকে, এক বচন দুই বচন বহু বচন, নর নর নরা, মদভক্তা মানে সকল ভক্ত বহু বচন। ইয়াত্রা ইয়াত্রা চ মদভক্তা প্রশান্ত সমদর্শিনো সাধব সমুদাচরান্তে পন্তে পি কি কটাহ। বলছেন ভগবান যে যদি কোন কুলে একজন বিষ্ণু ভক্ত হয়, এখন কি সুন্দর বলছে ভগবত শিকারী, যে একজন বিষ্ণু ভক্ত যদি কারো বংশে হয় তার পুণ্য ফলে 21 সিঁড়ি উদ্ধার হয়। এই জন্য আমরা যেন চেষ্টা করি অন্তত সংসারে সকলকে না পারলে অন্তত একটি সন্তানকে ভগবত মুখী করতে, এটা শাস্ত্রের কথা ভাগবতের কথা, দশম স্কন্ধে সপ্তম স্কন্ধের দশম অধ্যায়ে বলা হচ্ছে। এবং তার পরের কথাটা যেটি বলছি ইয়াত্র ইয়াত্র, বলা হচ্ছে যদি কোনো সংসারে না, যদি কোনো এলাকায় কোনো পাড়া মহল্লায় একজনও বিষ্ণু ভক্ত থাকে, তার সান্নিধ্য পেলে ওই পাড়া বা এলাকারও মুক্তি হয়ে যায়। এই কথাটা এখানে 19 নং শ্লোকে বলা হচ্ছে। এই কারণে ভক্ত অপরাধ করা যাবে না। এখানে বলা হচ্ছে আবার এই কথাটিও, যদি আপনার পাড়া মহল্লা এরকম বিষ্ণু ভক্ত থাকে পরিচিত অপরিচিত, তার প্রতি খারাপ আচরণ করা যাবে না। শাস্ত্র সে শিক্ষা দিচ্ছে যে দেখুন, যে কথাটি বলছিলাম যে সপ্তম স্কন্ধেই আমরা সে ভক্তির কথাটি শিক্ষা দেওয়া হয়েছে, যে নববিধা ভক্তি। আমি আসলে এতটা ডিপে গিয়ে চিন্তা করি নাই, নরসিংহদেব আজকাল তো কৃপা করেছেন, আমরা তো বলতাম সবসময় শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দৈশ্যং সৈক্যম আত্মনিবেদনং,
নববিধা ভক্তির যে 9টি ধাপ বলতাম, এটি প্রহ্লাদ মহারাজের উক্তি। তিনি বলেছেন সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে। তিনি শিক্ষা কি দিয়েছেন? তিনি শিক্ষা দিয়েছেন আমাদের নববিধা ভক্তির কথা, জীবে যদি 9টা ধাপে আমরা ভগবানের সান্নিধ্য পেতে চাই সহজভাবে, প্রথম শুনতে হবে, শ্রবণ মন দিয়ে শুনতে হবে, তারপরে কীর্তন করতে হবে, তারপরে বিষ্ণুকে স্মরণ করতে হবে, তার পাদ সেবা করতে হবে, তারপরে অর্চন, তারপরে বলছেন বন্ধনং, এবং সেটি কিভাবে দাস্য। আমাদের মানুষের পরিচয় কি? কৃষ্ণ হয় ভগবান ও পরমেশ্বর ভগবান, আর আমরা মানুষ কি? কৃষ্ণের নিত্য দাস, ভগবান হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, দাস্য। তারপরে বলছে, তারপরে তার সাথে সম্পর্ক হয়ে গেল, সক্ষ ভাব আসবে, এবং সর্বশেষ হচ্ছে আত্মনিবেদন। এই শিক্ষাটি ভাগবতের প্রহ্লাদ মহারাজের মুখনিঃসৃত বাণী। হে ভক্তগণ, তাহলে আমরা কি পেলাম আজকে? এখানে একটু আমরা ব্রত মহাত্ম আলোচনা করি, আজকে যে আপনারা ব্রত করেছেন সেই জায়গাটি একটু আস্বাদন করি। তো নববিধা ভক্তি থেকেই আমরা সেইটা হয়তো আমরা পেয়ে যাব বা পেয়েছি। তো সেখানে বলা হচ্ছে যে আমরা যদি ভক্ত প্রহ্লাদের কিঞ্চিত কথাও স্মরণ রাখি, এবং ভক্ত বৎসল বিঘ্ন বিনাশকারী ভক্ত রক্ষক শ্রী নৃসিংহদেবের, যে আজকে আপনারা ভক্তরা যারা উপবাস থেকে গুদুল লগ্ন পর্ব থেকে অভিষেক করিয়েছেন এবং আজকে ভগবানের কথা শ্রবণ করছেন, এটা শুধু আপনাদের এই জন্মের পুণ্যি না, সবাই শুনতে পারবে না। দেখেন লকডাউনের কারণে অতি আলোচনার জন্য বড় আসরে করতাম, শত মানুষের, কিন্তু সবাই শুনতে পাচ্ছে না। কেন? যে আমার ভিতরে হয়তো কোনো না কোনো পাপ, কোনো না কোনো প্রতিবন্ধকতা আছে। আর আপনারা যারা শুনতে পাচ্ছেন কিংবা যারা লাইভ প্রোগ্রামে দেখছেন, সকল ভক্তের চরণে আমার দণ্ডবত প্রণিপাত নিবেদন করে বলছি, যারা লাইভ দেখছেন দেশে বিদেশে দেখছেন, তারাও ভাগ্যবান ভাগ্যবতী, কারণ সকলেও দেখতে পারবে না, কারণ সবাই তার মোবাইল খুলে বসে নেই, সবাই তার চ্যানেল খুলে বসে নেই। যারা শুনছে বা দেখছে তাদেরও পূর্ব পূর্ব জন্মের বহু বহু স্বীকৃতি আছে, এই কারণে তারা এই ভগবান নৃসিংহদেবের মাহাত্ম্য গুণকীর্তন আস্বাদন করছেন। আজকে যে ব্রতটি করেছেন সকলে, ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে, চতুর্দশী তিথিটি যারা পালন করেছেন, একইভাবে আমরা একাদশীর মতো করে পালন করে থাকি, আগের দিন সংযম করি, আর যারা নিয়মিত প্রসাদ বুঝি তাদের তো সমস্যা নেই। আজকে দিনটি তারা নির্জল উপবাস থেকেছেন, থেকে সন্ধ্যায় অভিষেক করিয়েছেন। অভিষেকের মধ্যে একটি শরবতের কথা উল্লেখ করা আছে, তার নাম হচ্ছে পঙ্কম, পঙ্কম শরবত। শুনেছেন ভগবানকে মানে তাল মিশ্রি গোলমরিচ কোথাও লেখাচ্ছে, আদার রস, আদার রস এবং তাল মিশ্রি দিয়ে ঠান্ডা জল দিয়ে শরবত করে ভগবানকে দিতে হয়, এবং আমরা উপবাস ভাঙ্গি অভিষেকের চরণামৃত পঙ্কম নিয়ে। আর জগতনাথ জগন্নাথের সবচেয়ে প্রিয় ফল যেমন কাঁঠাল, নরসিংহদের প্রিয় ফল হচ্ছে আম। যদিও এই বৎসর আম হয়তো সংগ্রহ করা সম্ভব হয় না অনেকের পক্ষে, কিন্তু ভগবান নৃসিংহদেবের প্রিয় ফল হচ্ছে আম। তো ব্রত আস্বাদন করার পর ব্রত আমরা পালন করেছি, আগামীকাল এটার জন্য পালনার কোনো সময় নেই, সকলেই একাদশীর পালনার সময় থাকে, নরসিংহ চতুর্থী পালনার নির্ধারিত সময় থাকে না, সকালে যথারীতি আমরা ভগবানকে রান্না করে ভোগ নিবেদন করে প্রসাদ পাবো। এবং আজকে রাত্রি জাগরণের কথা বলা আছে, একাদশীতে যেমন বলা হয় একইভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্যে নির্দেশনা দেয়া আছে, আজকে যদি আমরা পারি রাত্রি জাগরণ করে বেশি করে নাম জপ করব, ভগবান নৃসিংহদেবের প্রার্থনা করব। আর যে বিষয়টি প্রণিধানযোগ্য, আপনারা জানেন ভগবান নৃসিংহদেব এই ব্রতে বলা হচ্ছে তিনি তুলসীর মালা পছন্দ করেন বেশি, তুলসীর মঞ্জুরি দিয়ে ফুল দিয়ে যদি মালা গেতেন তিনি পছন্দ করেন এবং ফল পছন্দ করেন আম। তারপরে বলা হচ্ছে যে নৃসিংহদেব যখন আমরা তুলসী দিয়ে 108টি, যেমন ভগবানের অষ্টোত্তর শত নাম আছে, নৃসিংহদেবের 108টি নাম আছে, এরকম ছোট গ্রন্থ আছে নৃসিংহ স্তুতি, এইগুলাতে আমরা পাই নৃসিংহদেবের সমস্ত বন্দনা প্রার্থনা আছে। তো 108টি নাম বলা হয় সকলে যেন পড়ি, আবার এটার পিছনে 1013টি নাম আছে ভগবান নৃসিংহদেব, এতটা হয়তো আমরা পারবো না কিন্তু 108টি নাম আমরা বলতে পারবো। 108টি নাম বলে যেন ভগবানের আমরা স্তুতি করি।
এই বিষয়টি মাথায় রাখতে হবে। আর ব্রত আমরা যারা করি, একটা সময় কিন্তু আমরা নিজেরাও জানতাম না, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, শ্রীল প্রভুপাদের অশেষ কৃপায় আজকে সারা পৃথিবীতে সে প্রচার হওয়াতে, নরসিংহ চতুর্দশী ছোটবেলা ডাক্তারও বলতে পারবেন, আমরা ছোটবেলাকে এত করতে পেরেছি জানতামই না, যেহেতু ব্রতের এত মাহাত্ম্য আছে আমরা জানতাম না। তো এইগুলা ইসকনের কারণে গ্রন্থের ভিতরে সবই কিন্তু ছিল, তারা নিজস্ব নতুন কোনো কিছু বলছে না, সব গ্রন্থে আছে। যেমন আমি আজকেই বলছি যে অনেক কিছু ওই ঘাটাঘাটি করতে অনেক শব্দ পাচ্ছে, সুন্দর সুন্দর তথ্য পাচ্ছে, অনেক গুরু গুরু তথ্য আছে, সবটা তো আমি বলি নাই, আগামীতে হয়তো বলবো ডিটেল, সময়ের ব্যাপারটা আছে। অলরেডি 9টা বেজে গেছে, 9টা 10 বেজে গেছে, আমি 9:30টার ভিতরে শেষ করব। তো সেইভাবে ভগবান নৃসিংহদেবের এই যারা চতুর্দশী তিথি পালন করেছি, আস্তে আস্তে বাড়ছে, আমাদেরও দায়িত্ব আছে, মানে আমি আমার পরিবারকে যেমন আমরা বলি সকলেই করো। আবার এখানে উপবাসের বিষয়ে শ্লেগ দেয়া আছে, ভগবান বলছেন যে তুমি অভিষেক করাবে মন্দিরে গিয়ে। এখন মন্দিরে গিয়ে অভিষেক করানোর হয়তো ব্যবস্থা নেই, এখন লকডাউন অবস্থায় কি করতে হবে, বলছে তুমি গৃহে করা যাবে কিনা, শাস্ত্র বলছে গৃহে করা যাবে, চিত্রপটে করা যাবে, করতে গেলে কি কি লাগবে, যে পঞ্চামৃত, পঞ্চামৃত তৈরি করি, মানে মন্দিরের মতো এত আয়োজন করতে পারবো না, মানে দধি ঘি দুধ মধু এগুলো দিয়ে 5টা জিনিস দিয়ে পঞ্চামৃত, হ্যাঁ দিয়ে পঞ্চামৃত তৈরি করি, ওগুলো দিয়ে যেন আমরা করতে পারি। তো এইগুলো নিজেরা গৃহে করা যাবে, অভিষেক নিজে গৃহে করা। আবার বলছে যে তোমার যে শরীরে না কুলয়, তুমি উপবাস 3 রকম হয়, একটা হচ্ছে নির্জলা, একটা সজলা, একটা হচ্ছে সফলা। মানে শাস্ত্রে সবকিছু দেওয়া আছে, নির্জলা মানে জল স্পর্শ না করে, সজলা মানে শুধু জল পান করে, আর সফলা মানে কিছু ফলাহার করে। এই 3 ভাবে তুমি উপবাস করতে পারো। এবং তুমি যদি আবার বলা হচ্ছে তুমি যদি না যেতে পারো মন্দিরে লকডাউনের কারণে, নিজের গৃহ যদি ব্যবস্থা না করতে পারো, অনলাইন দেখতে পারো, মায়াপুর সব বিভিন্ন মন্দিরে অভিষেক দেখানো হয়, দর্শনে পবিত্র করো, এই তোমার দেখতে পারো, তাও যদি না পারো তুমি স্মরণে করতে পারো, সারাদিন উপবাস থাকলে গুধুলি লগ্নে নরসিংহ আবির্ভাবের তিথির সময় যখন আসে, তুমি তুমি স্মরণ করো, তুমি স্মরণে করতে পারো যে এর আগে নিশ্চয়ই কোথাও না কোথাও আমরা অভিষেক দেখেছি, টেলিভিশনে দেখি, মন্দিরে দেখে দেখেছি, সেই অভিষেকটি মনে বাসাও, তবু আমার সাথে তুমি যুক্ত করো, তুমি স্মরণে করতে পারো, তবু তুমি করো। তো এইভাবে আমরা জীবন থেকে শিক্ষা নেব। আর যে দুর্লভ মনুষ্য জন্ম, আমরা সব বলি না দুর্লভ মনুষ্য জন্ম, আসলে প্রহ্লাদ মহারাজের জীবন থেকে যে শিক্ষা, সপ্তম স্কন্দেরই 6ষ্ঠটি অধ্যায় আছে, সেখান থেকে একটি শ্লোক আপনারা দেখলে অবাক হবেন, যে বললাম যে আজকে আমি যা ধরছি তাই অবাক লাগছে আমার কাছে। 6ষ্ঠ অধ্যায়ে ভগবান, এই যে আমরা প্রায়শই একটা কথা বলে থাকি যে দুর্লভ মনুষ্য জন্ম, যে দুর্লভ মনুষ্য জন্ম কথাটা কে বলেছে, সেটা কিন্তু প্রহ্লাদ বলেছে। আমরা কিন্তু পাঠী কীর্তনে মুখস্থ বলি, এই এই মানুষ জন্ম পেয়েছে এই জন্ম যেন নষ্ট না করে, দুর্লভ মনুষ্য জন্ম, সেটি প্রহ্লাদ বলেছেন। দেখ কি বলেছেন, কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহা দুর্লভম মানুষম জন্ম তদ ধ্রুবম আর্তনম। বলা হচ্ছে দুর্লভ মনুষ্য জন্ম, আর প্রথম কথা বলছে কৌমারং আচরে, কথাটা খুব মূল্যবান। কৌমারং আচরে মানে অনেকে বলেন যে কখন ধর্ম করব, যে বুড়ো হলে করব, বয়স হয় নাই, আরে বয়স মতো বাঁচবো কি না, হ্যাঁ। তো এক লোকটা আমরা প্রায় সে গল্প বলি না, যে এক লোকে বলা হচ্ছে শিক্ষক আমার সাথে পরিচয় ছিল, যে তিনি বলছেন যে দেখেন এখন তো আমার সময় নাই, একটু বুড়ো টুড়ো হয়, মানে ছেলেকে এখন তো ছেলে টেলে বাচ্চা কাচ্চা নতুন বিয়ে করেছে, এখন তো খুব ব্যস্ত চাকরি বাকরি নিয়ে। কিছুদিন পরে বললাম যে এখন করেন, বলে এখন তো আরো ঝামেলা, ছেলেটা বড় হচ্ছে, ওকে তো পড়াতে হবে স্কুল কলেজ, বলে এখন করে ছেলে মেয়ে বড় হয়েছে, বলে দেখেন একটা বড় দায়িত্ব আছে, ছেলেকে তো বিয়েটা দিতে হবে, আমার বাবা হিসাবে ছেলেকে বিয়ে করাতে হবে না, তো ছেলেকে বিয়ে করানো হলো, যে এখন বললাম এখন সময় দেন, বলে এখন তো আরো ঝামেলা, বৌমাও চাকরিজীবী, হ্যাঁ দুইজনে আমরা সকলেই খুব ঝামেলায় আছি, হ্যাঁ। আমরা সংক্ষেপে বলছি কথাটি, মানে বাস্তবতা সংক্ষেপে বলছি, সময় তো কম। কিছুদিন পরে জিজ্ঞাসা করলো যে এখন সময় দেন, বলে বৌমা তো এখন মা হতে যাচ্ছে, এখন তো আরো ঝামেলা। কিছুদিন পরে নাতনাতি আসলো দুনিয়াতে, নার্সিং হোমে দৌড়াদৌড়ি গেলে সময় নাই, এই নাতনাতি একটু বড় হলো, যে এখন সময় দেন, বলে এখন তো আরেকটা বড় ঝামেলা হলো, বলে কি, বলে এখন তো আমার
পেনশনে চলে গেছেন, এখন সময় দেন, মানে মাস্টারবাবু পেনশনে চলে গেছে বলে এখন সময় দেন, চাকরি তো নাই বলে এখন তো সময় দেবো কি, কিন্তু বড় চাকরি হয়েছে বলে এখন বড় চাকরি কি, আমার ছেলেও চাকরি করে, বৌমাও চাকরি করে, নাতি নাতনিকে তো স্কুলে আমাকে নিয়ে যেতে আসতে হয়, আমার তো চাকরি আরেকটা হয়ে গেছে, মানে এখন তো আমি আরো বেশি ব্যস্ত, সময় নাই। কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে কৌমার আচরণ, মানে কৌমার বয়স থেকেই সে আচরণ করতে হবে, মানে এই বয়স পর্যন্ত বাঁচবো তার নিশ্চয় আমরা দিতে পারি না। দেখুন এই কথাটি ভগবান প্রহ্লাদ মহারাজকে দিয়ে বলিয়েছেন। তো এইখানেই চমৎকার যে বিষয়গুলো আজকে আমরা আস্বাদন করলাম, আর একটি ছোট্ট উদাহরণ দেব যে পৃথিবীতে কিচ্ছু আমাদের না, এই যে আমরা অহংকার করি, অহংকারটাই সবচেয়ে পতনের মূল। সেদিনও বলেছিলাম আমরা ধন গৌরবে ক্ষমতার গৌরবে মনে করি যে পৃথিবীতে আমার মতো ক্ষমতাশালী নাই, কিন্তু হিরণ্যকশিপুর উদাহরণ আজকে আমরা শুনেছেন তার কিছুই থাকে না। একইভাবে দুটি উদাহরণ আমরা জানি, আমরা অহংকার করতে পারি না কেন, ছোট্ট যদি বলি এইভাবে আমরা কি নিয়ে গর্ব করব, আমার কি ক্ষমতা আছে, আমার আত্মীয় স্বজন তো আমার না, দেহটাই তো আমার না, এই দেহটাকে আমি ধরে রাখতে পারি, কোটি টাকা দিয়ে আমি কি কিশোর ইয়াং নায়কের মতো থাকতে পারবো, পারবো না, আমার মাথায় চুল পড়ে গেছে, সাদা হয়ে গেছে, অর্থাৎ দেহটাই আমার না, আর বলছি আমার এই ক্ষমতা আছে, আমরা গর্ব করে বলছি, অথচ আমার অহংকার করে কিচ্ছু নাই। যেদিন পৃথিবীতে প্রথম আমি এসেছি সেদিন আমি কি আমার নিজের কাপড়টা পরতে পেরেছি? যেদিন আমি শেষ বিদায় চলে যাব সেদিনে তো আমার কাপড়টা নিজে পরতে পারবো, আমার অহংকার করার কি আছে? আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, আমি নিজে নিজে তো জন্ম নিতে পারি না, আমি স্বয়ম্ভূ না, আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, আমাকে লেখাপড়া শিখিয়েছেন অন্যজন, আমি নিজে থেকে জন্মগুণে শিখিনি। যেমন প্রহ্লাদ মহারাজকে দৈত্য সন্তানরা প্রশ্ন করেছিল যে চলো এবার খেলতে যাই, দ্বিতীয়বার যখন গেল যে চলো, প্রহ্লাদ মহারাজ খেলতে গিয়ে বলছে না খেলার দরকার নাই, তোমরা আমার চারদিকে বসো, আমি তোদেরকে গল্প শোনাই। তো প্রহ্লাদ মহারাজ তাদেরকে গল্প শোনাতে, দেবতাদের গল্প, যে পরম বিষ্ণু সর্বশক্তিমান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, সেটা বুঝাতেন যে ভগবান ছাড়া দেখো পৃথিবীতে কিছুই নাই, তুমি আমার আমার আমি আমি নিয়ে ব্যস্ত আছো, কিন্তু কিচ্ছু না, তোমার কোনো ক্ষমতা নাই, সবকিছু নশ্বর, তোমার দেহটা নশ্বর, পৃথিবী নশ্বর, মানুষ নশ্বর, কিচ্ছু থাকবে না, থাকবে শুধু তোমার কর্মফল, যে জীবাত্মার অংশ পরমাত্মা সে বহন করে নিয়ে যাচ্ছে, তোমার কিচ্ছু থাকবে না। তো প্রহ্লাদ মহারাজকে দৈত্য সন্তানরা জিজ্ঞাসা করতো যে তোমরাই, আমরা তো একই গুরুর সাথে শিখি, আমাদেরকে এইগুলো শেখানো হয়, পর সম্পদ কি করে চুরি করা যায়, কি করে ভাইকে মারা যায়, কি করে দনলুট করা যায় শেখানো হয়, আর তুমি এগুলো কোত্থেকে শিখলে? তো প্রহ্লাদ বলে যে আমি তো এগুলো গর্ভ থেকে শিখেছি, মাতৃগর্ভে থেকে শিখেছি, কোথায়, ওই যে নারদমণির আশ্রমে হিমালয়ে ছিলাম তখন আমি শিখেছি, নারদমণি কৃপা করেছিলেন, আমি জন্মসূত্রে সেটা পেয়েছি। এইভাবে আমাদের অহংকারের কিছু নাই, যে দেখুন আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, লেখাপড়া শিখিয়েছেন অন্যজন, আমাকে চাকরি বাকরি দিয়েছেন অন্যজন, যেদিন আমি মারা যাব সেই দিনও কিন্তু শ্মশানে আমি নিজে হেঁটে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন, আমার অহংকার করার কিছু নাই। উদাহরণ দেওয়া হয়েছে, একটি উদাহরণ দেব আর একটি বাস্তব সত্য কথা পরশু দিনের বা কয়েকদিন আগের একটি ঘটনা বলব। রূপ করতে পারছি, আপনারা সকলেই জানেন আলেকজান্ডার সেলক্রিকের কথা, বিশ্ববিখ্যাত মহারাজা ছিলেন, বলা হতো আলেকজান্ডার সেলক্রিক কনকর্ড অফ দ্য ওয়ার্ল্ড, আমরা ইংরেজি পাঠ্য পড়েছিলাম, তিনি দিগ্বিজয়ী একজন সম্রাট ছিলেন, সারা পৃথিবী জয় করেছিলেন, হীরা জহরত রাজ্য কত লোক হত্যা করেছেন, মহাপরাক্রমশালী আলেকজান্ডার সেলক্রিক। তিনি যখন মৃত্যুসজ্জায় মানে মরু মরু অবস্থা, সমস্ত সেনাপতি সৈন্য সকলকে ডেকেছেন, ডেকে বলছেন আমি তো মরে যাচ্ছি কিন্তু মৃত্যুর আগে আমার তিনটি শর্ত আছে, বলে কি, যে আমি সারা জীবন এত উপার্জন করেছি আমার আমার করে, আমি মারা যাওয়ার পরে আমার ডেড বডিটা যখন কফিনে ঢুকানো হবে ডেড বডিটা যেন ডাক্তারে নিয়ে যায়, প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় শর্ত দিয়েছেন যে যেদিকে আমার ডেড বডিটি গ্রেভিয়ার্ডে গুরুস্থানে নিয়ে যাবে সেদিকে রাস্তার উপরে হীরে জহরত ফেলে রাখবে, তার উপর দিয়ে যাও, আমি তো কম না। আর তৃতীয় শর্তটি কি, যে কফিন বা বাক্স তৈরি করবে দুই দিকে দুটি ছিদ্র থাকবে, আমার হাত দুটি বাইরে থাকবে।
কেউ সাহস করে জিজ্ঞাসা করছে না, এত পরাক্রমশালী সম্রাট যে এরকম কন্ডিশন কেন দিয়েছে। একজন ইয়ং সোলজার জিজ্ঞাসা করছে, আচ্ছা রাজন, হে মহারাজ, হে সম্রাট, আপনি কৃপা করে বলুন কেন তিনটি শর্ত দিয়েছেন। শর্ত তিনটি দিচ্ছি, ব্যাখ্যা শুনে তিনি তখন মানে মৃত্যুসজ্জায় মুমূর্ষ। অনেকেই ডাক্তারের কাছে আমরা যাই, গিয়ে তারপর চিকিৎসা করে বলে, আহারে ডাক্তার বাবু আমার ছেলেটার প্রাণ বাঁচিয়েছেন, ডাক্তার বাবু আমাকে বাঁচিয়েছে। আর ডাক্তার বাঁচানোর কে? জগৎবাসী জানুক যে ডাক্তার অমর নয়, এবং ডাক্তাররা আমার ডেড বডি যখন কাঁধে নিয়ে যাবে, তারা স্মরণ করবে, তাদেরকেও একদিন এরকম কাঁধে উঠতে হবে। প্রথম শিক্ষা, ফার্স্ট লেসন। দ্বিতীয় কন্ডিশন কি? যে হীরে যত রাস্তায় পড়ে থাকবে, হীরে জহরত যতই উপার্জন করে, মৃত্যুর সময় সব যেখানে আছে সেখানেই থেকে যাবে, কিছুই আমার সাথে যাবে না। ও বিশ্বাস হচ্ছে না, তৃতীয় শর্ত, কিচ্ছু নিয়ে যাই নাই, একটি ধুলি কণা আমার সাথে নিয়ে যাই নাই। এটা হাজার বছর আগের উদাহরণ, যদিও বাস্তব উদাহরণ আপনারা সকলেই জানেন। গত সেপ্টেম্বর 2018 সালের একটি ঘটনা আছে, আমি কথাটি বলতে চাচ্ছিলাম না। ডোমিনিকান রিপাবলিকের বাসিন্দা একজন মহিলা ছিলেন, উনি ছিলেন ফ্যাশন ডিজাইনার। একটু খেয়াল করেন, একজন ফ্যাশন ডিজাইনার, নামটি খুব কঠিন, কাইরুজায়েদা রড্রিগেজ। রড্রিগেজ এই মিস এত ধনশালী ছিলেন, ফ্যাশন ডিজাইনার। এটা ফেসবুকেও আমাকে একজন টাচ করে দিয়েছিলেন। তিনি ফ্যাশন ডিজাইনার, তার স্টমাকে ক্যান্সার হয়ে গিয়েছে। সেই রড্রিগেজ ডোমিনিকান রিপাবলিকের বাসিন্দা, সেই মাতাজি শেষে এসে কি করেছেন, যখন তার ক্যান্সার হয়েছে, তিনি তার জীবনীতে শেষে ডায়েরি লিখে রেখেছিলেন। ডায়েরিটি থেকে পড়ে সকলে এটা রাউন্ড করেছে। তিনি দেখিয়েছেন, লিখেছেন ডায়েরিতে, যে সারা পৃথিবীর লোক একসময় আমার অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যস্ত হতো, আমি এত সেলিব্রিটি, আজকে ডাক্তারের প্রেসক্রিপশনটা আমার কাছে উল্টো অটোগ্রাফ। আমি নিজস্ব জেট বিমানে সারা পৃথিবী বেড়াতাম, যখন যেতে খুশি যেতাম, কিন্তু আজকে আমার সীমানা হাসপাতালের করিডোরের ভিতরে। আমার চুল কেশ এত সুন্দর ছিল, কেশ সুন্দর করে সাজানোর জন্য 50-এর অধিক বিউটিশিয়ান ছিল, আর আজকে আমার মাথায় কোনো কেশই নেই, ক্যান্সারে কেশ পড়ে গিয়েছে। সেই রড্রিগেজ বলছেন যে আমার খাবারের টেবিল দেখিয়েছেন, যে আমার খাবার টেবিলে হাজার হাজার আইটেম দেওয়া হতো, আমি খেতে চাইতাম না কি খাবো, এত টাকা পয়সা, আর আজকে আমার খাবার একটি ট্যাবলেট, ডাক্তারের দেয়া একটি ট্যাবলেট হচ্ছে আমার খাবার, আর স্যালাইন ইঞ্জেকশন, এর ভিতরে আমি হাসপাতালে শুয়ে আছি, শুয়ে শুয়ে তিনি ডায়েরি লিখেছেন, আমার মৃত্যু সমাগত, মৃত্যুর পূর্বে ডায়েরি লিখেছেন। এরকম অনেক কিছু দেখিয়েছেন, যে আমার টাকা ভর্তি সন্দুক কত ব্যাংকে, এবং দেখিয়েছেন তার যে আমরা কার্ড বলি, ওই যে ভিসা কার্ড আছে, ক্রেডিট কার্ড, শত শত কার্ড দেখিয়েছেন ভিডিওতে, যে এত এত কার্ড কত ব্যাংকে কত টাকা পড়ে আছে, কত ডলার পড়ে আছে আমি নিজেই জানি না, এই সব টাকা পয়সা এই পৃথিবীতে পড়ে আছে, আমি শুধু চলে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাতে পারছে না। তো এই কথাটি কেন বললাম, যে কিচ্ছু আমার না, এই দেহটি আমার না, কাজে আমরা যদি এই করোনা ভাইরাসের মতো মহা ভয়াবহ থেকে রক্ষা পেতে চাই, সমস্ত জগৎ যদি আবার সুন্দর আলোকিত করতে চাই, একমাত্র অনাদিরাদি গোবিন্দ তথা নৃসিংহদেব ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই কারণে ভগবান বলছেন যে তোমার এখনো সময় আছে, তুমি আমার কাছে আত্মসমর্পিত, প্রপদ্দন্তে মা মেয়ে বলছে, পরিষ্কার বলছেন ভগবান যে আমার কাছে প্রপদ্দন্তে আত্মসমর্পণ, সারেন্ডার টু দ্য মি অলমাইটি, তার কাছে আমি আত্মসমর্পণ করি, অনাদিরাদি গোবিন্দের কাছে, নৃসিংহদেবের কাছে। আজকের নৃসিংহ চতুর্দশী পুণ্যতিথিতে আমরা শেষ করব নৃসিংহদেবের যে স্তুতি মন্ত্রটি করে আমরা সবসময় কাজে যাই, আমরা সেটাই বলবো। সবচেয়ে আনন্দ সংবাদে ভগবানের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক চলে গিয়েছে, আমেরিকা, রাশিয়া, কানাডা, সুইডেন, সারা পৃথিবীর তাবৎ চীন, জাপান, যারা যাচ্ছে অনেকেই বহু ধনাঢ্য লোক, তারা নিজেরও জানতো না যে তারা মরে যাবে,
তাদের এত বাড়ি করেছে, গাড়ি করেছে, ওই যে বললাম ফ্যাশন ডিজাইনার রড্রিগেজের মতো, সব সব কিছুই পৃথিবীতে পড়ে আছে, কিচ্ছু নিয়ে যায় না, কিচ্ছু না। অথচ আমরা এই নিয়ে কত গর্ব করছি, আমার বাড়ি গাড়ি ধন সম্পদ, আমি কত পরিকল্পনা করি, কত কিছু করব, কিচ্ছু নিয়ে যাই না। অথচ ভগবানের কাজে টাকা পয়সা দিতে আমরা খুব কার্পণ্য, এত কার্পণ্য করি। উৎসব যারা চালান তারা বুঝেন, মানুষের কাছ থেকে চাঁদা আনতে কত কষ্ট উৎসব করতে, কিন্তু ভগবান বলছেন তুমি কারটা দেবে, আমারটাই তো আমাকে দেবে। তুমি কি কিচ্ছু নিয়ে এসেছিলে জগতে? তুমি ন্যাংটু এসেছিলে, ন্যাংটু যাবে, যা পেয়েছো তো এখানেই পেয়েছো, যা দিয়েছি আমি দিয়েছি, আমারটাই তুমি আমাকে দেবে, অথচ কার্পণ্য করছো। যাই হোক, ভক্ত বৎসল, ভক্ত রক্ষক শ্রী শ্রী নরসিংহদেবের আজকে চতুর্দশী আবির্ভাব তিথিতে তার প্রণাম মন্ত্র আমরা যেটা সবসময় করে থাকি, রাস্তা থেকে বেরোতে, গাড়িতে উঠতে, চলতে ফিরতে তিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, সেটি আমরা কল্পস করি। জয় নরসিংহদেব। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদ দাইনে, প্রহ্লাদ লাদ দাইনে, হিরণ্যকশিপুর সহায়, হিরণ্যকশিপুর সহায়, শিলাঢঙ্ক নখালয়ে, শিলাঢঙ্ক নখালয়ে, ইতো নৃসিংহ বলত নৃসিংহ, ইতো নৃসিংহ বলত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদিম শরণম প্রপদে, নৃসিংহ মাদিম শরণম প্রপদে, তব কর কমল হরে নকাম অদ্ভুত সিংহ, দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গ, কেশবধিত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেব কি, ভক্তবৎসল নৃসিংহদেব কি, জয় ভক্তবৎসল নৃসিংহদেব কি, জয় প্রহ্লাদ মহারাজ কি, সকল ভক্ত বৃন্দ কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, সকলে মিলে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলে নিরোগ হোক, সকলে শান্তিতে থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার ত্রুটি অনেক হয়েছে, আমি জ্ঞানহীন বিদ্যাহীন বুদ্ধিহীন নরাধম। ওম যতস্কর পরিভ্রষ্ট মাতৃজন্তে ভগবৎ পূর্ণং ভবতু তৎসৎ সদা জনার্দনম।